डाउनलोड कोर्स হ্যাঁ মেহেদী সাহেব ডাউনলোড করছেন আহনাব, তারপরে আল রোহান দেখছিলেন, খুলে দেখছিলেন লোকগুলো? আমার একটু প্রবলেম ছিল, মাউসটা ছিল না, এই জন্য আজকে কিনলাম, দুপুরে 2 ঘন্টা সময় পেয়েছিলাম, এখন দেখলাম একটু। মাউস ছিল না, মাউস কিনতে করে কালকে 5টা বাজে আপনাদের ক্লাস শেষ হয়েছে, মাউস না থাকলে কালকে কিনতে পারতেন। অজুহাত জিনিসটা দেখাবেন না, বুঝতে পারছেন? কালকে আপনাদের ক্লাস টাইম অবশ্য আমার মাউস নষ্ট হয়েছে, ঠিক আছে? হ্যাঁ মাউস নষ্ট হয় নাই, তার সাথে আমি 5টা বাজেই মাউস চেঞ্জ করছি। 2 ঘন্টা সময় পাবেন কেন? আজকে কিনে নিয়েছিলাম সকাল থেকে, সকাল ফুলকুড়ি, ফুলকুড়ি কি মহিলা না পুরুষ? এগুলা কি লোগো বানাইছেন? কালার তো এগুলা ছিল না, এই কালার কই থেকে দিছেন? কি নাম আপনার আমাকে যে দিছেন এখন? সাব্বির? আমি দিই স্যার, কালার আমি স্যার আমি দিই স্যার, কালার আমি আপনাদেরকে বলছি, ফন্ট এবং কালার 100% কপি করবেন, শেপগুলো শুধু চেঞ্জ করবেন। আপনি শেপগুলোকে কপি করছেন আর বাকিগুলোকে নিজের মতো দিছেন নাকি? শেপগুলো কপি আলাদা, কালার না, শেপটাকে কপি করছেন আর এই ইয়াটাকে উল্টা করে ফেলছেন। হ্যাঁ এটা করা যাবে না। আমি আপনাদেরকে আজকে কিছু লোগো দেখাবো, এখান থেকে আশা করি আরো আইডিয়া পাবেন। আর বাকিরা কি আল রুহান করেন নাই, কাজ করেন নাই? প্র্যাকটিস করতেছি কিন্তু কমপ্লিট হয়নি। যা প্র্যাকটিস করছেন তাই দেখাইতেন আমাকে নাকি? যে ক্যালেন্ডারটা একটু প্র্যাকটিস করতেছি এটাই করছেন, যতটুকু করছেন এটা দেখাবেন, বুঝতে পারছেন? আদারওয়াইজ আমি ধরে নেব আপনার কাজই করেন নাই। যতটুকু করছেন এটা দেখাবেন। এটা এটার নাম কি? জাকির হোসেন। আপনার কাজগুলা সুন্দর আছে, কালার ভালো আছে, একটু ক্রিয়েটিভ চিন্তা করছেন, একটু কাজ করতে হবে যেটা। আচ্ছা এখান থেকে আমি শেয়ার করে দেই, তারপরে এটা দেখা যাবে। হ্যাঁ জি, ওকে, আমি আমার পুরো পিসিটাকেই শেয়ার করে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই না, জাকির হোসেনের কাজগুলো? হ্যাঁ ভালো লাগছে। এখানে যে জিনিসগুলো, এই লোকগুলো আপনি করছেন না? এখানে এটা কার? কিছুটা প্রফেশনালিজম আসছে, এটা একটা লোগো, এটা এবং এটা, আর একটা প্রফেশনালিজমের কাছে আসে নাই, বুঝতে পারছেন? লোগো যে এটাই বানান আপনি, যেমন এটার মাত্র আপনি কি করছেন, এদিকে একটা কার্ড দিয়ে এটা গ্রাডিয়ান কালার বসায় দিচ্ছেন, এটা আসলে কোনো মিনিং দিচ্ছে না, এই লোগোটা আসলে কোনো মিনিং দিচ্ছে না, বুঝতে পারছেন? প্রতিটা লোগোর একটা মিনিং থাকে, এই লোগোটার কোনো মিনিং পাচ্ছি না এখনো। এটা কি মিন করছেন আপনি স্যার? মিনিং আছে এখানে? এটা হচ্ছে, হ্যাঁ মানে এটা হচ্ছে সি সি এর শেপটা আমি মানে আনার চেষ্টা করছি, এক্স্যাক্টলি, বাট মিনিং আসছে না। যেমন এটার একটা মিনিং আছে, ঠিক আছে, আপ, কোম্পানি আপ করছে, অথবা এ টাইপ এ লেটার একটা নামের লোগো থাকতে পারে। ফন্টগুলো আপনার সিলেকশন ঠিক আছে, তবে ক্যাপিটালাইজ ফন্ট ইউজ করতে পারেন। এখানে যেমন ফন্টের ইয়ে নাই, যেমন এটার ফন্টের ইয়ে নাই, ফন্টের সাথে লোগোটার কোনো মিল নেই, ঠিক আছে? এই জায়গাটা ঠিক ছিল, লোগোটার একটা মিনিং আরো আরো আর একটু মিনিং বের করে নিয়ে আসতে হবে। সো আমি আজকে আপনাদেরকে এখানে কিছু কাজ, ওকে, এটা কিছু প্রফেশনালিজম আছে। এই গ্রিন টি লেখাটা আর একটু বড় করে দিতে হবে, মোটা করে দিতে হবে, কারণ এই লেখার সাথে এই যে এই শেপটা দিয়েছেন আপনি, হ্যাঁ জি স্যার, এই শেপটার সাথে এই লেখাটা অনেক ছোট লাগতেছে না? অনেক ছোট লাগতেছে, তার রাদার এইটার সাথে এই লেখাটার একটু একটা ইয়ে আসছে, বাট আর একটু বড় করতে হবে এটা। আর এটা একটা পাতা, ওকে, ভালো একটা শেপ আসছে, আর আভাসে নাই। এটা এটা একটু প্রবলেম আছে লোগোটাতে। প্রবলেম কি? আপনি ধরেন এই জায়গাটাকে বের করে দিছেন, ওকে, মেনে নিলাম, আবার এই জায়গাটা বেশি চিকন হয়ে গেছে। আপনি জিটাকে যে কাটছেন, আপনি যদি এটাকে মেজার ঠিক রাখতে চান, হ্যাঁ
ওইটা শুধু ফন্ট ছিল, ফন্ট কে হ্যাঁ জানি আমি, ফন্টটাকে এই ফন্টটাকে এর ভিতর দিয়ে একটা ইয়া দিছেন। হ্যাঁ হ্যাঁ এই যে এই ফন্টটা ছিল, সো এটা ফন্ট হলে ফন্টের মধ্যে রাখবেন, আপনি ফন্টকে শেপের রূপান্তর করছেন না, জি করছি। এতে শেপে চলে গেছে, তো শেপের মেজারমেন্ট ঠিক রাখতে হবে, যেমন এখানে চিকন আবার এখানে মোটা, আবার এখানে চিকন, এটা ফন্ট হলে সবগুলো ফন্ট হলে মেনে নিতাম যে এটা চিকন, সবগুলো আর একটা ফন্ট এইরকম গেছে, বাট একটা শেপের মধ্যে চলে আসছে এটা, রাইট? জি যেহেতু শেপে চলে আসছে, সো এটাকে শেপের সাথে চিন্তা করতে হবে, বুঝতে পারছেন? জি স্যার। আর এটা আরো মিনিংফুল করতে হবে, এটা কালার ঠিক আসে নাই, আরো মিনিং করে তারপরে করতে হবে। এটাও যেমন এটা আই ক্যাচ করছে না, লোগোটা আই ক্যাচ করছে না, মানে এটা যে আমি তাকাবো এটার দিকে কোনো মিনিং দিচ্ছে না, আরো কালারফুল করতে হবে, আরো ইয়ে করতে হবে। ওকে, ও আজকে আমি গোল্ডেন রেশিও নিয়ে আপনাদেরকে কিছু কাজ দেখাই। গোল্ডেন রেশিওতে আপনারা আগে কাজ করছেন? জি স্যার। জাহান স্যার দেখাইছিল গোল্ডেন রেশিও কি? হ্যাঁ দেখাইছিল। তো গোল্ডেন রেশিও নিয়ে আপনারা কাজ করতেন, টুইটারে লোগো করছেন? গোল্ডেন রেশিওতে আমার একটা আর করা ছিল। আর এই গোল্ডেন রেশিওতে এই এই টুইটারে লোগোটা করছেন আপনারা? না টুইটার করা হয়নি। এই 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 অ্যাপলের লোগো একটা করেন নাই না? হ্যাঁ, আজকে থেকে গোল্ডেন রেশিওতে আমি নেক্সট ক্লাসে আপনাদের আরো লোগো দেখব। তো আমি এটার মেজারমেন্টটা বোঝানোর চেষ্টা করি, যেহেতু আপনারা কিছু আইডিয়া আছে, আশা করি খুব ইজিলি বুঝে যাবেন যে মেজারটা কি আসলে। আপনারা যারা ম্যাথে অথবা জানেন, ফিবোনাকি সংখ্যা সম্পর্কে ধারণা আছে নিশ্চয়ই? ফিবোনাকি সংখ্যা যেটাকে আমরা বলে থাকি হচ্ছে ইনফিনিটি সংখ্যা, ইনফিনিটি যেটার শেষ নেই, শেষ নেই মানে এটা আনলিমিটেড, চলতেই থাকবে চলতেই থাকবে। যেমন ধরেন এটা কিভাবে আগায়, এটা হচ্ছে জিরো থেকে যদি শুরু হয়, জিরো যদি আমি বললাম এটা জিরো থেকে শুরু হয়েছে, হ্যাঁ জিরোর পরে যাবে হচ্ছে এখান থেকে ওয়ান, ওয়ান জিরো এবং ওয়ানে মিলে কত হয়? ওয়ান। জিরো এবং ওয়ানে মিলে আবার ওয়ানই হয়, ঠিক না? জি ওয়ান। এখন আমরা যদি এর আগের সংখ্যাটার সাথে এর পরের সংখ্যাটা যোগ করি, ওয়ান এবং ওয়ানে মিলে হয় হচ্ছে টু। এখন এটাকে ঠিক ফিবোনাকি শেপগুলো এভাবে আগায় টু। তারপরে যদি আমরা এখানে চিন্তা করি, টু এর পরে দুই আর একে থ্রি, তারপরে যদি চিন্তা করি দুই আর তিনে ফাইভ, তারপরে হচ্ছে পাঁচ তিন আট, এইভাবে আনলিমিটেড একটা সংখ্যা আমরা খুঁজে পাই। আট পাঁচ তেরো, তারপরে হচ্ছে তেরো আর আটে একুশ, তারপরে হচ্ছে একুশ আর তেরো কত হয়? তিন চার চৌত্রিশ হয় মনে হয়, ঠিক না? ঠিক এইভাবে ফিবোনাকি সংখ্যাগুলো আগায়। যেমন আমরা যদি এটাকে একটু ইয়ে করি, সাইডে রেখে দিই, এবং এখান থেকে একটা শিফট এবং অল্ট ধরে একটা সেন্টার একটা ইয়া বানাইলাম, এটার ইয়াটা আমি বন্ধ করে দিই, শুধু স্ট্রোক কালারটা রাখলাম, একটু ছোট করে দিলাম, হ্যাঁ। এবং এটা যদি আমি ওয়ান ধরে এটাকে, যেহেতু জিরো বলতে এখানে কোনো শেপ হইতে পারে না, ওয়ান ধরে এটাকে, তাহলে আমি পাশে যদি আরেকটা নেই, আমি এখান থেকে ভিউ থেকে স্মার্ট গাইডটা অন করে দিই, স্মার্ট গাইডস, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। এখন এটাকে যদি আমি এখান থেকে ড্র্যাগ করে আরেকটা শিফট ধরে এবং অল্ট ধরে কপি করি, তখন দেখা যাবে আমার আরেকটা হয়েছে, দ্যাট মিন্স ওয়ান। এটা ফিক্সেলটাকে অন করা, এটা আমি একদম এটার উপরে, অথবা আপনারা ইয়া বুঝেন নিশ্চয়ই, আউটলাইন ভিউ, আউটলাইন কন্ট্রোল ওয়াই, আউটলাইন ভিউ থেকে আমরা এটা ঠিক করে নেব। এখন এটাকে যদি আমি আবার আউটলাইন ভিউ থেকে কন্ট্রোল ওয়াই দিয়ে প্রিভিউতে যাই, ঘুরিয়ে দিলাম যে এই দুইটার সমান কত হবে? দুই হবে। স্মার্ট গার্ড সারা কাজ করে কীভাবে, অ্যাঙ্কর যখন দেখাবে শিফট ধরে আমি এটাকে টু করে নিলাম, ঠিক সেমভাবে টু, এটাকে যদি আমি ঘুরিয়ে দিই এইভাবে, তাহলে এটা
এইটা আর এটা, এটা এবং এটা দুইটা মিলে এটা হচ্ছে এক, এটা হচ্ছে দুই। আমি যদি এখানে একটা শিপ ধরে একটা রেক্টাঙ্গুল বানাই তাহলে এটা কিটা কত হবে, এটা কত হলো, এক আর দুই তিন হয়েছে। এত সময় লাগবে কেন এটা বলতে, বললেন তো একটু ছোট করে দিলাম, শিপ ধরে অবশ্যই ছোট করব। এখন এটা হচ্ছে দুই, এটা হচ্ছে তিন, দুই আর তিনে পাঁচ। আমি দেখেন এখান থেকে একটা শিপ ধরে একটা রেক্টাঙ্গুল বানাই, এটা কত হবে, ফাইভ। এটাই মূলত ফিবোনাচি সংখ্যা, আনলিমিটেড। এটার আর একটা ইয়ে আছে, আরও অনেকভাবে ফিবোনাচি সংখ্যা ইয়ে বের করা যায়, আমি আসলে সবগুলো দেখাবো না আজকে। তো তারপরে এটা যদি আমার ফাইভ হয়, এটা থ্রি হয়, তো এটা কত হবে, এইট, রাইট। পাঁচের পরে আট আসছে, আবার এটাকে ঘুরিয়ে দিলাম একটু ছোট করে নেই, আটের পরে থার্টিন, শিপ ধরে আমি থার্টিন নিয়ে নিলাম, এটা বোধহয় মিলে নাই, মিলছে কি, মিলছে। স্মার্ট অবজেক্ট আপনারা অন করে নেবেন। থার্টিনের পরে যদি আমি কিছু নিতে চাই, আমার থার্টিন পর্যন্ত বা যদি রাখতে চাই এটাও রাখতে পারি, অথবা যদি আমি আরেকটা সংখ্যা নিতে পারি, এটা কত হলো। এখন প্রত্যেকটার ভিতরে আমি আমি একটু আগে ইয়ে করছিলাম, যেমন প্রত্যেকটার ভিতরে আমি যদি এলিপস নিয়ে নিই, যেমন এটার ভিতরে সেন্টার যখন আমি মাউস জয়েন করবো, এটা এটা কিন্তু সেন্টার লেখাটা আসবে যদি আমি স্মার্ট গাইডসটা অন রাখি। ওকে, কন্ট্রোল ইউ, স্মার্ট গাইড অন থাকলে পরেই আমার এটা সেন্টার লেখাটা আসবে, আদারওয়াইজ আসবে না। শিফট এবং অল্টার ধরে আমি এটা নিলাম, এখানে একটা নিলাম, তারপরে এখানে একটা স্যার একটু হোস্ট করে দিবেন, স্যার আমি লাইভ দিয়ে দিব। ওকে, আমি আর পাচ্ছি না কেন, হ্যালো, হ্যাঁ হোস্টিং ইয়ে কই আমাকে তো, আচ্ছা আচ্ছা সরি, হ্যাঁ হ্যাঁ দেখছি দেখছি, মাই হোস্ট, ওকে থ্যাংক ইউ। তো আমরা যদি এখান থেকে কিছু লোগো আমি দেখাবো, এগুলো আমাদের ইয়ে লোগো ছাড়াও এই এই লোগোগুলো কীভাবে বানানো যায়, এগুলো কীভাবে বানানো যায়, হ্যাঁ তারপরে আরও কিছু লোগো। স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে, ওকে থ্যাংক ইউ। তো আমি এখান থেকে আরেকটা ইয়ে নিলাম, ফিবোনাচি সংখ্যার আরও অনেকগুলো মেজার আছে, এটাকে 1.618 দিয়ে ভাগ করলে আরেকটা ছোটো হয়, আরেকটা ভাগ করলে আরেকটা ছোটো হয়, গুণ করলে এই ঠিক এটার ইয়েটা হয় বড় হয়, ঠিক সেমভাবে আমি এই টোটাল জিনিসটাকে যদি এটা কপি করে এখানে রাখলাম পরবর্তীতে ইউজের জন্য, হ্যাঁ আমি আগের ফাইলটাই ওপেন করে নিছি। তো এখান থেকে আমি যদি রেক্টাঙ্গুলারগুলো ডিলিট করে দিই, এবং আমার যতগুলো রেক্টাঙ্গুল আছে সবগুলো রেক্টাঙ্গুল আমি ডিলিট করে দিলাম, আপনারা এমন কেউ কি আছেন এখন পর্যন্ত যারা সফটওয়্যারটা এখনো ইনস্টল করেন নাই? এখান থেকে অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্টকে আমি সিলেকশন করে নিব, সিলেকশন সেন্টার সেন্টার, এটা হচ্ছে আমার ফিবোনাচি, আমি এলিপস পাইছি কিছু।
এখন আমি যে ইয়াগুলো বানাইতে চাইব, যেমন ধরেন আমি প্রথমেই আমি টুইটারটাই দেখাচ্ছি, এটা আপনাদের জন্য অনেক ইজি হবে আপাতত। তো আমি একটা রেফারেন্স ইমেজ নিয়ে রাখছি, রেফারেন্স ইমেজটা রেখে দিলাম এখানে। রেফারেন্স ইমেজটা দিলে যে জিনিসটা হয়, টুইটার এইটা থাকতেও পারে রেফারেন্স ইমেজ, আবার নাও থাকতে পারে। যেমন ধরেন আমি প্রথমেই এখান থেকে এটার হেডটাকে চিন্তা করলাম, বা একদম বডিটাকে চিন্তা করলাম, অল্টার ধরে একদমই আমি সবচেয়ে বড় যে বডিটা আমি বসাচ্ছি, বাট এটা দেখেন হচ্ছে না কিন্তু। দ্যাট মিন্স এটা আমার করা, এটা করা আছে হচ্ছে এটা মোস্ট প্রবাবলি একটু ছোট করতে হবে আমাকে। যদি আমি এটাকে বসাই, শেপ এটাই আছে, 13 শেপ, 13। আমি দেখি এটার কাউন্টটা কত আসে। আমি যদি এটাকে 1 দিই, 1, তারপর এটাকে দেই হচ্ছে 2, যদি আমার 21 পর্যন্ত হয়, তাহলে আমি বুঝতে পারবো যে আমি আসলে কোন লিস্টটা দিয়ে কখন কাজ করবো। এটা দেয় দেখে আমি একটু লক্ষ্য করে নিলাম। আমার এই শেপটা হচ্ছে এখানে, এটা একটু এদিক সেদিক হলে কোনো সমস্যা নেই, কারণ আমার শেপের ছোটো বড়োর জন্য এটা কোনো প্রবলেম করবে না আমাকে পরে। কারণ এটা আমার শেপ যদি ঠিক থাকে তাহলে আমি এটা বসায় নিতে পারবো। তারপরে হচ্ছে 21 শেপ দিলাম, এটা যদি আমার এখানে ইয়া না হয়, আমি এই শেপটা দিব না, এটা দিয়ে দিই এক্স্যাক্টলি। আর এই শেপটা হচ্ছে এখানে বসাইলাম। ঠিক সবগুলা শেপ এখানে এখন সমান। আমার এটা হলো, তারপরে এটা হয় নাই, এটা হয়েছে, ওকে। এখন আমাকে বের করতে হবে হচ্ছে এইটা, এইটা এইটা বের করতে হবে, আর এইটা বের করতে হবে, এবং এখানে টুটগুলো বের করতে হবে। সো আমি যদি এখান থেকে এটাকে 13টাকে নিই, এটা হচ্ছে এখানে, তারপরে আমার এটা, এটা হচ্ছে হয়তো সবার বড়টা হবে, আমার এটাকে নিতে পারি আমি এখানে এক্স্যাক্টলি। আমি দেখে এটাকে পাতগুলো ঠিক করে দেবো, কেন আমার এটা দরকার। এটার জন্য আমি এটাকেই করতে হবে, যেহেতু এই শেপটা এবং এই শেপটা সমান, দেখেন এটা এবং এই কাটটা সমান। সো আমি এটাকে সিলেক্ট করে এখানে বসাইতে পারি, এবং এটাকে সিলেক্ট করে আমি এখানে বসাইতে পারি।
আবার ঠিক এক্স্যাক্টলি এটাকে সিলেক্ট করে আমি এই পাঁচটা বসাইতে পারি, এটাকে পাঁচটা বসাইতে পারি। আমার মোটামুটি সবগুলোই কমপ্লিট। সো আমি যদি এখান থেকে ইমেজটাকে সরাই দিই তারপরও আমার কোনো প্রবলেম হবে না। আমি এটাকে সিলেক্ট করে সো আমি শেপ বিল্ডার টুলে যাব। শেপ বিল্ডার টুল সম্পর্কে আমি আশা করি আপনাদের সবার ক্লিয়ার। হ্যাঁ, সো আমি যদি প্রথমেই একদম ভিতরটাকে নিয়ে নিই, এটা পুরোটাকে নিয়ে নিলাম, এটাকেও নিলাম, এই পুরো জিনিসটাকে নিয়ে নিলাম, এটা হচ্ছে আমার টোট, এটা টোটের অংশ, এটা বোধহয় একটু বড় হয়ে গেছে, এটা একটু বড় হয়ে গেছে। আমি যদি একটু এর দিকে যাই, এটা একটু ছোট হয়ে গেছে, এটা একটু বড় হয়ে গেছে, টোটাল টোটাল। সো সবগুলোকে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুলে গেলাম, গিয়ে আমি প্রথমে আগে টার্গেট করব আমার এই ইয়াটা ঠিক আছে কিনা। এটা যদি ঠিক থাকে তাহলে আমার আর এদিকটা প্রবলেম হবে না। ওকে ডান, আপনি যে গোল্ডেন রেশিও নিয়ে অনেকদিন, আচ্ছা এখানে আমার একটা মিসিং হয়ে গেছে নিশ্চয়ই, এখানে আমার একটা শেপ বসানো বাকি আছে, আমার কন্ট্রোল জেডের কারণে এটা চলে গেছে। ওকে সমস্যা নেই, আমি এখান থেকে এই 8 নম্বরটা এনে এখানে বসাইতে পারি। ওকে সবগুলোকে সিলেক্ট করে নিলাম, শেপ বিল্ডার দিয়ে আমি বাইরের অংশগুলো কেটে ফেলে দিই। ওকে যখন বাইরের অংশ কাটছি অবশ্যই অল্টার হোল করে রাখতেছি, আর যখন আমি ভিতরের অংশ করতেছি তখন আর কোনো কিছু হোল করছি না, কারণ এটা এমনিতেই প্লাস। এইগুলো একটু সাবধানে কাজ করতে হবে, কারণ কোনোভাবেই যেন আপনার এইগুলো পরবর্তীতে আপনাকে অনেক ডিস্টার্ব করবে। সো এখানে মোস্ট প্রবলি আর একটু প্রবলেম হয়েছে। সো ওকে এটা আমি পরে দেখছি। মূল শেপটা থেকে কিছু একটা অংশ চলে গেছে যে কারণে আমার, ওকে ঠিক আছে, ঠিক আছে, এখানে একটা কিছু ডিস্টারবেন্সের কারণে আমাকে আবার এটা করতে হচ্ছে। মোটামুটি ক্লিয়ার, আমি এই জিনিসটাকে টোটাল লাগে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার
ভিতরের অংশগুলোকে কেটে দিলাম। বাইরের অংশটা ফেলে দিলাম, ভিতরের অংশ কেটে দিলাম, বাইরের অংশ অল্টার ধরে আউট। আচ্ছা এখানে একটু প্রবলেম হয়েছে, এটা এই পর্যন্ত থাকবে, এই জন্যে আগেরটা একটু নষ্ট হয়ে গেছিল, এই পর্যন্ত থাকবে, এটা আউট, এটা এই পর্যন্ত কেটে দিলাম। মোটামুটি আমার এখানে শেপটা মোটামুটি কমপ্লিট। আমি যদি এখন এটাকে একটু বের করে দিই, আমার টুইটারের লোগো মোটামুটি পার হয়ে গেছে, এখানে আর একটু শেপ বাকি রয়ে গেছে। যদি আমি অল্টার ধরে মাইনাস করে দিই তাহলে এটা থাকবে না। ওকে, এটা আমি ফিল স্ট্রোক পাইছি, এটাকে আমি ফিলে রূপান্তর করে দিলেই মোটামুটি, তারপরে আইডোপার দিয়ে যদি কালার দিয়ে দিই, ব্যাস মোটামুটি টুইটারের লোগো কমপ্লিট। এদিকটা যদিও আমার কিছুটা ইয়ে আসছে, এটা এই এই দিকটা যাবে, সমস্যা হবে না। তারপরে তারপরে যদি আমি আপনাদেরকে আরেকটা ইয়া দেখাই, আছেন নাকি, ঘুমায় গেছেন? হ্যাঁ, এটা পারা যাবে, এইভাবে পারা যাবে, রেফারেন্স ইমেজ নিয়ে প্রথমে করতে হবে। আচ্ছা, আমাদের মতো করে কি কাজ করতে পারি একটু দেখি। যেমন আমি এটাকে ড্র্যাগ করে যদি এখানে নেই, কে কে কোশ্চেন করলেন? ফটোশপকে জিজ্ঞাসা করলেন? আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছিলাম, এমন কেউ আছেন যে এখন পর্যন্ত সফটওয়্যার ইনস্টল করেন নাই, বা পিসির সমস্যার কারণে কেউ সফটওয়্যার ইনস্টল করতে পারেন নাই, একটু ইয়ে করেন? মারুফা জান্নাত, মারুফা জান্নাত, আহসান হাবিব, হুমায়ুন কবির রাজু, জি ভাইয়া আছি, আহসান হাবিব, হুমায়ুন কবির রাজু, জি ভাইয়া, হুমায়ুন কবির রাজু। আপনার পিসি কনফিগারেশন কি? পিসি কনফিগারেশন ল্যাপটপ ইউজ করি, কোরাই 5 8 জেনারেশন। কোরাই 5 8 জেনারেশন, জি, অনেক ভালো মানের পিসি। 8 জেনারেশন আপনার? 8 জেনারেশন। ইলাস্ট্রেটর কত ভার্সন ইউজ করেন? CC 19, জি। আচ্ছা, সুমাইয়া জান্নাত আসছে, এসেই চলে গেছে। ইলাস্ট্রেটর ইনস্টল নাই কার কার পিসিতে এখন পর্যন্ত? সবারই মোটামুটি আছে ভাইয়া, কারণ রেদন ভাইয়া সবাইকে টরেন্ট ফাইল দিছিল, সবাই ডাউনলোড করে নিছে। আচ্ছা, গুড। 19 এ তো বোধহয় ক্র্যাকও লাগে না, না? জি, ওই যে আইগেট ইন্টারফেস থেকে ডাউনলোড দিলে ক্র্যাক সহ ডাউনলোড করা যায়, আমি ওখান থেকে ডাউনলোড। সুমাইয়া জান্নাত, শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। ইলাস্ট্রেটর ইনস্টল করা আছে পিসিতে? জি জি, ইনস্টল করা আছে।
ডাউনলোড আচ্ছা আপনাদের ইয়াগুলো আমি একটু দেখি তারপরে আমি আর একটা নতুন ক্রিয়েটিভ লাগে না আমি কি এখানে 268 না এইটা না আপনাদের ক্যারেক্টার ইয়া দিছিলাম সেটা অন হোক আমি আপনাদেরকে আরেকটা লোগো দেখানোর চেষ্টা করব যেমন এখান থেকে যদি আমি এই ফাইলটা নেওয়ার পর এখানে একটা বসাই দেখি কি আসে আমাদের ঠিক আছে তারপরে এখান থেকে আমি এটাকে আবার এদিকে বসাইলাম হ্যাঁ মূলত তারপরে যদি আমি একটা ছোট একটা ফাইল নেই এদিকে বসাই এখানে প্রচুর আপনাকে কাজ করতে হবে তারপরে এই সবগুলোকে সিলেক্ট করে আমি এটাকে অ্যালাইনমেন্ট করে দিলাম হ্যাঁ তারপরে এখান থেকে আমি আরেকটা ছোট একটা ইয়া নিই ওকে এখন যদি আমি চিন্তা করি যে আমার কোনো একটা শেপ এখান থেকে আমি বের হয় কিনা ঠিক আছে এখান থেকে আমি কোনো শেপ চিন্তা করতে পারি কিনা যদি আমি এই দিকটা থেকে শেপ চিন্তা করি তাহলে দেখা যাচ্ছে আমার কোনো শেপ আসছে না তাহলে আমি যেটা করতে পারি এটাকে আমি আউট করে দিলাম আর একটা বড় একটা ইয়া নিলাম ওকে এখন যদি আমি চিন্তা করি যে আমার এই দিকটা দিয়ে এসে একটা শেপের কথা আমি চিন্তা করতে পারি এইদিকে যদি আমি এখান থেকে যদি একটা শেপ চিন্তা করি তাহলে একটা শেপ আসতেছে আপনাকে গোল্ডেন রেশিও দিয়ে এইভাবেই চিন্তা করে আসলে তারপরে এদিকটা যে চিন্তা করে এদিকটাতে চিন্তা করে আর একটা শেপ আসতেছে কিন্তু এই শেপের আসলে কোনো মিনিং দিচ্ছে না সো আমি এইটাকে যদি আমি এটাকে এই পাশে বসাই হ্যাঁ বসানোর পরে আমি যদি এখন চিন্তা করি যে আমার এই দিকটা একটা শেপ পাচ্ছি আমি তারপর এটাকে আমি একটু আউট করে দিই এটাকে আমি রাখবো না এটাকে আবার এই পাশে বসাইলাম আচ্ছা ভাইয়া এগুলো তো সম্পূর্ণ ক্রিয়েটিভ চিন্তা ভাবনা করতে হবে হ্যাঁ হ্যাঁ কিছুটা ক্রিয়েটিভই চিন্তা করতে হবে এখানে আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে তখন আপনার এই থিংকিং গুলো আসতে পারে এই দিকটা যদি আমি একটা চিন্তা করি তাহলে দেখা যাচ্ছে আমার এইদিকে একটা শেপ পাচ্ছে তারপরে এদিকটা দিয়ে যদি আমি আসি তাহলে দেখা যাচ্ছে আমার এদিকে কোনো শেপ পাচ্ছি না একটা শেপ পাচ্ছে এদিকে ঠিক আছে সো আমাকে এদিকটা ডাবল শেপের কথা চিন্তা যদি আমি করতে চাই তাহলে অবশ্যই ডাবল শেপ নিয়ে কাজ করতে হবে অথবা সিঙ্গেল শেপ যদি এটাকে সরাই অথবা এটার কথা চিন্তা করি তা এটাকে আমি এই পাশে নিয়ে আসতে পারি এখন আমার দুইটা শেপের কথা চিন্তা করি এদিকে একটা শেপ আসছে এদিকে একটা শেপ আসছে আবার এখানে একটা শেপ পাচ্ছে তিনটা শেপ পাচ্ছে না এদিকে একটা শেপ পাচ্ছে আপনারা জানি না এই জিনিসটাকে ক্যাচ করতে পারতেছেন কিনা আমি সবটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে যদি আমি শেপ বিল্ডার টুলে যাই আমি ধরলাম এটা আমার একটা শেপ সো আমি এটাকে মিশিয়ে দিলাম হ্যাঁ অথবা আমি বললাম যে না আমার এই শেপটা হচ্ছে এখান পর্যন্ত এটা এটা অবশ্য এখানে মিশে নাই যে কারণে এটা সবটা সিলেক্ট হয়ে যাচ্ছে এই জায়গাটা দেখেন আমাকে এই অবশ্যই মিলিয়ে দিতে হবে এখানে কোনো ইয়া করার সুযোগ নেই আসলে প্রয়োজনে বড় করে হলো আমাকে যেমন এটা দেখেন এই যে কিছুটা মানে ছেড়ে দিচ্ছে সো আমি যদি এটাকে একটু মিলিয়ে দিই তখন আর এটা ছাড়বে না এদিকটা ওকে এখন যদি আমি সবটাকে সিলেক্ট করি এবং শেপ বিল্ডার টুলে যাই দেখেন আচ্ছা আবারও সেম অবস্থা আমার এই জিনিসটা ছেড়ে দিচ্ছে তো আউটলাইন মোডে গেলাম কন্ট্রোল ওয়াই দিয়ে এবং এটাকে সিলেক্ট করলাম করে একটু বের করে দিই এটা এটাও আমাকে ওকে আউটলাইন মোড থেকে কাম ব্যাক করলাম কন্ট্রোল ওয়াই দিয়ে আবার শেপ বিল্ডার টুল এখন দেখেন আমাকে আর ইয়ে দিচ্ছে না যেমন এখন যদি আমি এটাকে একটা চিন্তা করি এটাকে এই পর্যন্ত আমি মিলিয়ে দিলাম তারপর এদিকে একটা শেপের কথা চিন্তা করলাম এবং এইটা আমার একটা শেপ চলে আসলো আমি কি বোঝাতে পারছি এখন যদি আমি এটাকে গ্রেডিয়েন্ট কালার দেই আমি কালার নিলাম এখান থেকে আমি তিনটা কালার যদি আমি বানিয়ে নিই আমি আপনাদেরকে বলছিলাম যে আপনারা কাজ করার শুরুতেই কালার
ইয়া করে নেবেন, সিলেক্ট করে নেবেন যে কোন কালারগুলো ইউজ করা যেতে পারে। হ্যাঁ, সো এখান থেকে আমি একটা কালার নিলাম, তারপরে আচ্ছা এই কালারটা আমার সমস্যা নেই। ওকে, ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে এখান থেকে আমি নিলাম এখান থেকে হালকা কালার, এখান থেকে নিলাম রেডের মতো একটা কালার, দুইটা কালার নিয়ে আমি কাস্ট করব। সো এটাকে সিলেক্ট করে যদি আমি ধরেন আইডোপার দিয়ে এই কালারটা দিলাম, এটাকে সিলেক্ট করে আইডোপার দিয়ে এই কালারটাই দিলাম, ব্যাস আমার একটা লোগো এসে দাঁড়াইলো। তো এটাকে আমি যদি এটা বন্ধ করে দিই, বা আপনি অন্য কালারও সিলেক্ট করতে পারেন, এটা হচ্ছে আপনাকে চিন্তা করে এই গোল্ডেন রেশিও থেকে বের করে নিয়ে আসা যায়। যেমন ধরেন আমার এই লোগোটা ঠিক এইটাই আসছিল, তারপরে যদি আমি ওকে আমি এটা ডিলিট করে দিই একটু, এটা আমার লাগবে না, কিচ্ছু লাগবে না। এখানে অনেকভাবে আপনাকে কাজ করা যায়, যেমন ধরেন এখান থেকে আমি আরেকটা ইয়া নিয়ে আসলাম, তারপরে আপনার আমি আপাতত এইটাই চিন্তা করি, এটা শর্টলি একটা কীভাবে ইয়া বের করে নিয়ে আসা যায়। যেমন ধরেন আমি পুরোটাকে কেটে দিলাম, কেটে দিয়ে এখান থেকে আরেকটা ইয়া নিয়ে আসতে পারি, কেমন এটাকে এবং এটাকে সিলেক্ট করে আমি দিলাম হচ্ছে হরিজন্টাল অ্যালাইনমেন্ট টুল, তারপরে এটাকে কোনোভাবেই এদিকে ফাঁকা রাখা যাবে না, তাহলে আমাদের কাজের ক্ষেত্রে যে জিনিসটা হবে যে এখানে কোনোভাবে আমরা লাইন কাটতে পারবো না। সো সবসময় ফিল আপ করে দিব, সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে সবটাকে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার আপাতত আমি এটা এই শেপটাকে নিলাম আর এই শেপটাকে নিলাম, ওটার ধরে সব আউট, ঠিক আছে।
কারণ যদি আমি এটাকে দুইটাই আলাদা শেপ সরি এখানে আমাকে একটু কাজ করতে হবে আমি একটা শেপকে নিয়ে কাজ করতে পারি হ্যাঁ যদি আমি এটাকে একটু রূপান্তর করে দিই কন্ট্রোল সি কন্ট্রোল এফ এটাকে এইভাবে চিন্তা করলাম ঠিক আছে এবং এটার উপর দিয়ে আমি এটাকে আপনি নিজের মতো করে একটু কাস্টমাইজও করে নিতে পারেন যে আমি এটাকে এইভাবে রাখবো এটাকে অন্যভাবে রাখবো বাট আপনাকে শেপগুলো যেন কাটা এবং এভরিথিং এটা কিসের লোগো হতে পারে বলেন তো লোগোটা কিসের হতে পারে এনিবডি গ্যাস বা এই দিকটাও কেটে দিতে পারেন পরিচিত লাগছে বাট মনে পড়ছে না ব্লাডের জন্য হতে পারে না জি ব্লাড ব্লাড হতে পারে ওকে তো আপনারা কিছু প্র্যাকটিস করেন অলরেডি তিনটা বাজে আমি কিছু ইয়াগুলো দেখি আপনাদের কিভাবে এই ফিবোনাকি সংখ্যা এবং ফিবোনাকি এই শেপ নিয়ে কোনো কারো কোনো কোয়েশ্চেন আছে করলে আমাকে করতে পারেন আপনারা এইটা এই ইয়ার ইয়ার লোগোটাকে বানান অ্যাপল দেখি আপনি গোল্ডেন রেশিওটা অ্যাপ্লাই করে দিলে আমরা শেপ বিল্ডার দিয়ে বাকি কাজটা মনে হয় করতে পারবো এখন বাকিরা কি বলবে জানি না তবে আমার শেপ বিল্ডার কি করব দেখিয়ে দিব গোল্ডেন রেশিওটা একটু দেখায় দিলে বাকিটা আমরা করতে পারবো গোল্ডেন রেশিও কেন আস্তে আস্তে প্র্যাকটিস করতে হবে আমি আপনাদেরকে কিছু সোর্স দিতে পারবো যে এই সোর্সে আপনারা কাজ করেন বুঝতে পারছেন এমনিতে যে জিনিসটা হবে গোল্ডেন রেশিও আপনারা আস্তে 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 এভাবে যদি আমি এক দুইটা দেখাইতে পারবো ধরুন আরও কয়েকটা আমি দেখাইলাম আপনারা এই দুইটা প্র্যাকটিস করেন গোল্ডেন রেশিও নিয়ে কীভাবে এই শেপগুলো নিয়ে কারো কোনো কোয়েশ্চেন নেই তো যে শেপ দিয়ে কীভাবে আপনারা কাজ করবেন যেমন এইটা এটাতে কীভাবে কাজ করবেন এই এখান থেকে যদি এক দুইটা প্র্যাকটিস করেন তখন দেখবেন আপনার নিজস্ব একটা আইডিয়া চলে আসবে যে আমি এটাকে কীভাবে করব ওটাকে কীভাবে করব হ্যাঁ এখান থেকে দেখবেন নিজস্ব একটা আইডিয়া চলে আসবে আপনাদের আপনি ওই পিকচারটা তাহলে আমাদের গ্রুপে শেয়ার করেন আমরা ডাউনলোড করে কাজ এটা এটা জি ওকে যাবে না এটাই তো গ্রুপ আচ্ছা না আচ্ছা ইয়াটা সহ শেয়ার করবো ওকে গোল্ডেন রেশিও কোনটা দিব দেখেন তো আপনাদের কোনটা সুবিধা হবে আমি বোধহয় এটা নিয়েছিলাম কপি পেস্ট এটা করার দরকার নেই এটা করার দরকার নেই
ওকে প্র্যাকটিস করেন, আমি একটু দেখি আপনাদের কাজের ইয়া কেমন, কতটুকু সময় লাগে, তারপর সামনের দিকে যাই। তাহলে কি ততক্ষণ ব্রেক নেব? হ্যাঁ হ্যাঁ আমি আছি। আমি আপনাদের কাজগুলো দেখবো কিভাবে, প্র্যাকটিসটা দেখবো কিভাবে? জি আমরা করতেছি। ওকে স্ক্রিনশট দেখান। স্যার এমন হলে মানে হলে কি হয় না, আমাদের মধ্যে কেউ একজন স্ক্রিন শেয়ার করলো, আমরা গ্রুপে ওয়াইজ সবাই মিলে এখানে ডিসকাস করে কাজটা করব। এভাবে করলে কি শিখতে পারবেন? করতে পারেন দেখি। এর আগে একবার করছিলাম তো এইভাবে, সেজন্য ভাইয়া একটু বললো মনে হয়। আমি এইভাবে অনলাইনে জানি না, আমি অনলাইনে সবসময় এক নাগারে ক্লাস নিতেই থাকি, তারপরে কাজ দেই, সবাই কাজ জমা দিয়ে দেয়। অফলাইনে ক্লাসগুলো সবসময় একদম পিছনে বসে বসে করে দেই। আপনাদের আমি এর মধ্যে ওগুলো দেখি। ঠিক আছে, একজন স্ক্রিন শেয়ার করবেন কিভাবে? আমি কি আপনাকে হোস্ট করে দিব? না, আপনি স্ক্রিন শেয়ার অফ করলে আর একজন স্ক্রিন শেয়ার অন করতে পারবে। ওকে ঠিক আছে, স্টপ শেয়ারিং করেন। কে করবেন? নিশু ভাই করেন অথবা সাব্বির ভাই। স্যার একটা কোশ্চেন ছিল। বলেন। হচ্ছে কি আমার একটু নেট প্রবলেম, তো মাঝে অনেক কিছু মিস করে গেছি, দেখতে পারিনি। আই থিংক আপনি আমাকে ডাকছিলেন, তারপর ডিসকানেক্ট হয়ে গেছিলাম। তো ক্লাস ভিডিও কি আপলোড করবেন না ইউটিউবে? হ্যাঁ হ্যাঁ করি তো। ক্লাস ভিডিও দেখেন আপনারা? আপলোড করার পর দেখি, বলতে আটকে গেলে একটু দেখা হয় আর কি। তো আপলোড করার পর লিংকটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েন একটু প্লিজ। ওকে ওকে স্যার। কেউ স্ক্রিন শেয়ার করছেন দেখি? সাব্বির ভাই স্ক্রিন শেয়ার করলে ভালো হইতো ভাইয়া, কুইকলি করেন। সাব্বির ভাইয়া কি নাই নাকি? আমি ইন্ডিভিজুয়ালি প্র্যাকটিস করি স্যার, এখানে করে আপনারা করেন, স্ক্রিন শেয়ার করেন, আমি দেখি আপনার স্ক্রিনটা একটু দেখি কেমন। হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি, গোল্ডেন রেশিও বানান। শিপ পরে দেন কেন, ক্লিক করার সাথে সাথে ইয়ে করেন, ডিলিট করেন। হ্যাঁ শিপ ধরেন, তারপর ড্রাগ করেন। ওকে অল ধরেন, অল এবং শিফট ধরছেন। ঠিক আছে, শিফট ধরে শিফট ধরে ইয়ে করেন, ড্রাগ করেন। এটা ডাবল না, ডাবল সিলেকশন টুল নেন, সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করেন। আগে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করেন, এর আগে ইয়ে পাবেন না আপনি। হ্যাঁ এখন এটা ডিসিলেক্ট করেন, হ্যাঁ একটা ক্লিক করেন, এখন এখন টাক করেন। ওকে
ওকে ছেড়ে দেন, ঠিক আছে? সবাই বুঝতেছেন? জি স্যার। এটা ওকে শিপ ধরে ঘুরান না কেন? ভুলে যায় কেন স্যার? ভুলে যান? হ্যাঁ, মাস্কা না নেন, একদম আটবোর্ডের মাস্কা নেন নিয়ে আসেন। আবার প্যান্টুল কেন? হ্যাঁ ওকে, বাইরে একটা ক্লিক করেন সিলেকশন টুল দিয়ে, টি সিলেক্ট করেন। হ্যাঁ, এখন আবার রেক্টাঙ্গুলার নেন। শিপ ধরে আমি তো এটা কন্ট্রোল করতে পারি না। না আচ্ছা, এক মিনিট হোল্ড করেন। যেটা মিশে নাই মিশাই দেন এটাকে। অবশ্যই শিপ ধরে মিশাইছেন নাকি নিচের দিকে ড্রাগ মারছেন? শিপ ধরে মিশাইছেন তো। শিপ ধরেন না কেন? এরকম স্যার কয়টা নিব স্যার? ছোট করেন, একটু ছোট করেন এটাকে, শিফট এবং অল্টার ধরে ছোট করেন। হ্যাঁ, এ জাকির হোসেন আছেন, শুনতেছেন আমাকে? জি স্যার আছি। হ্যাঁ, এক মিনিট, এক মিনিট হোল্ড করেন। ইয়া সাব্বির সাহেব, এক মিনিট হোল্ড করেন। জাকির সাহেব বলেন, এই যে সবার নিচে শেপটার মেজারমেন্ট কত, নাম্বার কত? পাঁচ। আন্দাজি বলতেছেন কেন? এক মিনিট দাঁড়াইতে হবে কেন? আপনার ক্লাসে অ্যাটেনটিভ না মনে হচ্ছে। আপনার তো ক্লাসে অ্যাটেনটিভ না। ফিবোনাচি সংখ্যা আপনি স্মরণ কোশ্চেন করেন নাই, বুঝেন নাই? কত স্যার? তিন। তিন শিওর? এক দুই তিন। হ্যাঁ তিন, এক দুই তিন। ওকে আগান, সামনে আগান। আপনি 34 পর্যন্ত যান। শিপ ধরেন নাই তো এটাতে, শিপ ধরলে এটা অনেক দূরে যাওয়ার কথা। হ্যাঁ, আল রোহান সাহেব বলেন তো লাস্টের শিপটা কত, কত নাম্বার? ফাইভ। ফাইভ ওকে। শিপ ধরেন না, আপনি যেমন মুভ করেন এটা শিপ ধরেন না, ভুলে যান, এটা ভুলা যাবে না। হ্যাঁ, কি হয়েছে? অ্যাঙ্কর পয়েন্ট, যে অ্যাঙ্কর পয়েন্ট শব্দটা আসবে তখন ড্র্যাগ করবেন। ওকে, আপনি বলেন, সাবি সাহেব বলেন লাস্টের শিপটা কত নাম্বার হয়েছে? পাঁচ। পাঁচ, আপনার কত? এক দুই তিন পাঁচ, আট স্যার। আট এনে হয়েছে, 13 বলেন কেন? ওকে, আরেকটা বানান, বানিয়ে তারপরে ইয়ে করেন। এখন WhatsApp এ টুইটারের লোগোটা দিছি, টুইটারের লোগোটা বানান, অথবা আমি যেটা দিছি এগুলো একটা বানান, অথবা আপনি নিজেও একটা শেপ আনতে পারেন, কোনো সমস্যা নেই। কি এটা নারাইছেন আবার? ওকে, 13 পর্যন্ত, 13 পর্যন্ত হয়েছে। আরেকটা নিয়ে নেন, 21, 21 নিয়ে নেন, শিপ ধরবেন। হ্যাঁ ওকে,
ঠিক আছে, প্রতিটার ভিতরে সার্কেল নেন। মাঝখানে মাঝখানে মাউস নিলে সেন্টার আসবে। হ্যাঁ, শিফট এবং অল্টার ধরেন, সেন্টার সেন্টারে সেন্টার আসবে, শিফট এবং অল্টার ধরে ড্র্যাগ করেন। ওকে, এই তো শিফট এবং অল্টার ধরে ড্র্যাগ করেন। মোবাইল দিয়ে কেউ এখানে ক্লাসে জয়েন করছেন? মোবাইল দিয়ে? হ্যাঁ জি স্যার। কে জয়েন করছেন মোবাইল দিয়ে? হুমায়ুন কবির রাজু। কেন, কি সমস্যা আপনার? ল্যাপটপে একটু প্রবলেম হচ্ছে। ল্যাপটপে প্রবলেম হচ্ছে? ল্যাপটপে প্রবলেম হচ্ছে না, মানে এমবি দিয়ে ইউজ করছি তো, তো ল্যাপটপে একটু এমবি ইউজটা বেশি হচ্ছে, সেজন্য আমি ল্যাপটপে জয়েন করি মাঝে মধ্যে, মানে একটু আজকে প্রবলেম ছিল, ওয়াইফাই টা পাই নাই। কে বলছে ল্যাপটপে নেট বেশি নাই, মোবাইলে কম নাই? একদিন ইউজ করছিলাম ক্লাস করতে স্যার, 5 GB মতো নেট ইউজ হয়েছে, সেজন্য আর ল্যাপটপে ইউজ করি না। ওকে, এটাকে কপি করেন, পুরোটাকে কপি করে বাইরে রাখেন, আর্টবোর্ডের বাইরে রাখেন। হ্যাঁ, অল্টার ধরে কপি করে আর্টবোর্ডের বাইরে রাখেন। এখন রেক্ট্যাঙ্গুলারগুলোকে ডিলিট করে দেন। হ্যাঁ, ডিলিট করে দেন, এটা লাগবে না আপনার। এখান থেকে ড্র্যাগ করলে দিতে হয়, বড় করে ড্র্যাগ করলে দিতে হয়, বড় করেন, ঝুম করেন। ইলাস্ট্রেটর তো ঝুম অনেক বাড়ছে এখন, আমরা তখন সিসি ভার্সন অনলি 14 ব্যবহার করতাম, তখন তো সিএসই ঝুম ছিল মাত্র 64x, এখন ঝুম আসছে। হ্যাঁ, ইয়া দেখেন অ্যালাইন টু কত আছে, দেখেন এখানে নিচে ডান পাশে অ্যালাইন টু কত আছে, কি আছে, অ্যালাইন টু সিলেকশন আছে, ঠিক আছে। হ্যাঁ, সেন্টার দেন, দেন সেন্টার। ওকে, তারপরে সেন্টার, ঠিক আছে, তারপরে এটা এখন সাইডে রাখেন। এগুলোকে শেপ আছে, শেপটাকে বন্ধ করেন, শেপটা বন্ধ করেন, শুধু ইয়া করেন, সমস্যা নাই, নিছেন শেপটা বন্ধ করেন। কন্ট্রোল জেড কেন দিচ্ছেন? হ্যাঁ, কোন শেপ স্যার বুঝেনি স্যার, শুধু স্ট্রোক রাখেন, শেপ বন্ধ করে দেন, শেপ কালার বন্ধ করে দেন। এখন এটা সাইডে নিয়ে রাখেন সবগুলোকে। টুইটার লোগোটা বানাইতে পারবেন? এটা তো স্যার দেখতে হবে, মানে হয়ে গেল, দেখতে হবে, আমি আসি আপনার সাথে, বানান স্যার। ওটা কি স্যার তাহলে দেখে দেখে তো হবে স্যার, দেখে দেখেই দেন, সমস্যা নাই, দেখে দেখেই নেন, রেফারেন্স ইমেজ নিয়েই করেন, রেফারেন্স ইমেজ নিয়েই করেন। এখানে আহনাফ শাকিল, মেহেদী হাসান, সাব্বির হোসেন, তারপরে সাব্বির হোসেন দুইটা পাইছি, জাকির হোসেন, রেজাউল ইসলাম একটা, আহসান হাবিব, আহনাফ শাকিল, বাকিদের কী সমস্যা? আপনারা পোর্টফোলিও বানান নাই? এ আই রোহান, আল রোহান, পোর্টফোলিও বানান নাই? আজকে বানাবো। আজকে বানাবেন? কেন, কালকে কি সমস্যা ছিল? বললাম মাউসের প্রবলেম ছিল। ও, আপনি বলছিলেন মাউসের প্রবলেম। মারুফা জান্নাত স্যার, আমার একটু টাইম লাগবে, আমি একটু অসুস্থ তো, মানে এই জন্য হোমওয়ার্কও করতে পারি না। আচ্ছা, রাজু সাহেব কি সমস্যা? আমার বিহান্স অ্যাকাউন্ট খোলা হয়েছে স্যার, আমি লিংক দিয়ে দিচ্ছি আপনাকে একটু পরে। ফ্রিল্যান্স অ্যাকাউন্ট খোলা হয়েছে, মার্কেট প্লেস কোনো অ্যাকাউন্ট খোলেন নাই? মার্কেট প্লেস বলতে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট আছে। শাহানু সাহেব কি সমস্যা, দিছেন এখানে দিছেন? জি না, আমি দেই না, আমি দিয়ে দিচ্ছি আপনাকে একটু পরে। ইনবক্সে দেবো নাকি গ্রুপে? না না, আমি লিংক দিছি আপনাকে, ওই লিংকে দিবেন। আচ্ছা,
আপনাদেরকে লিংক দিয়েছে, ওই লিংকে দিবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংকটা আছে, ঠিক আছে? আচ্ছা মেহেদি সাহেবের ইয়াটা আমি একটু দেখি, পোর্টফোলিওটা একটু দেখি। ইন্ডিভিজুয়াল যাই, আসে না কেন, এত সময় লাগে কেন? আপনার পোর্টফোলিওতে কি সমস্যা, এটা ইয়ে হয় না কেন, লোডিং হইতে তো সময় নেই কেন? শুধু নাম দেখা যাচ্ছে আর কোনো কিছু নাই, মেহেদি হাসান। মেহেদি হাসান শুনতেছেন? জি স্যার আমার একটু সমস্যা হয়েছে, আমি একটু কমপ্লিট করে আপনি পরে জানাচ্ছি, মিস করতেছি দেখলাম আমি। আচ্ছা ফ্রিল্যান্সারে আপনার কোনো পোর্টফোলিও বানান নাই, ঠিক না? শুধু অ্যাকাউন্টটা করে রাখছেন। আই হ্যাভ রিড ইউর লোগো, আপনার ডেসক্রিপশনটা চেঞ্জ করবেন, বুঝতে পারছেন মেহেদি হাসান? হ্যাঁ, আই হ্যাভ রিড ইউর লোগো, প্রজেক্ট ডেসক্রিপশন, এগুলা এই সব না, ডেসক্রিপশনটা হবে হচ্ছে আপনার ইয়ার সম্পর্কে। আবার এখানে পোর্টফোলিও ফ্রিল্যান্সার .com দিয়ে রাখছেন, এই আপনার নিজের অ্যাকাউন্টে আবার এখানে দিয়ে রাখছেন। না না, এইভাবে আসলে কোনো ডেসক্রিপশন দিবেন না। হ্যাঁ, ডেসক্রিপশনটা হবে হচ্ছে আপনার নাম। হ্যাঁ, আমি আপনাদেরকে একটা ডেসক্রিপশন লিখে দেওয়ার চেষ্টা করব যে কি টাইপ অফ ডেসক্রিপশন ইউজ করতে হয়। এখানে আমি যদি এইভাবে ডেসক্রিপশন ইউজ করা যাবে না, হ্যাঁ এটা প্রফেশনাল ডেসক্রিপশন হয় নাই, আরও কোয়ালিটি ডেসক্রিপশন লাগবে। কাজ করতেছেন আপনি? সবাইকে ওনার কাজ দেখতেছেন, কোনো কোয়েরি দেখলে সাথে সাথে করেন, কারণ এখান থেকে কিন্তু আপনি যদি ঠিকঠাক মতো আইডিয়া পান, বেসিকটা ভালো থাকে, আপনি পরবর্তীতে আর কোথাও গোল্ডেন রেশিও নিয়ে বা কোনো লোগো ডিজাইনের ক্ষেত্রে আপনাকে ভয় পেতে হবে না, বুঝতে পারছেন? জি। আচ্ছা মেহেদি সাহেবের আমি আপনাদেরকে তাহলে একটা ইয়ে দিতে হবে, বুঝতে পারছি, ডেসক্রিপশন যে দিছেন ওইটা আসলে প্রফেশনাল ডেসক্রিপশন হয় নাই, আর আপনার পোর্টফোলিওটা বাড়ান, ঠিক আছে? কাজ লোগোই দেন কতগুলো, গোল্ডেন রেশিও দিয়ে কয়েকটা লোগো নেন, আমি কিছু আইডিয়া আপনাদেরকে দিচ্ছি কোথা থেকে লোগো নেবেন। এখান থেকে হুট করে আপনারা আসলে গোল্ডেন রেশিও দিয়ে লোগো আইডিয়া পাবেন না, আপনারা যাইতে পারেন হচ্ছে প্রথমত ইয়াতে গুগলে, তারপরে পিন্টারেস্টে। আপনারা যারা ওয়াইফাই ব্যবহার করেন না তারা হয়তো পিন্টারেস্টাই পাবেন না। স্যার একটা কোশ্চেন ছিল, পোর্টফোলিও লিংকে শুধু কি ফ্রিল্যান্সার লিংক দিব নাকি বিহান্সের লিংকও অ্যাড করব? সবগুলাই দেন যেগুলো আছে। আচ্ছা আচ্ছা, এখানে ফ্রিল্যান্সার সাব্বির হোসেন, সাব্বির হোসেন স্যার টুইটারে এই ইয়াটা কি বলনি আর কোনটা এই এই টোটটা আর কি স্যার, এই টোটটা বানাবেন, এই টোটটা এই যে বড়টা নিয়ে আছে না, হ্যাঁ আপনি রেফারেন্স ইমেজটা আবার জায়গায় নেন। ওকে, এই যে সবার বড় যে ইয়াটা আছে 13,
সবার বড় কোনটা 21 এইটা এটা এটা এটাকে নিয়ে এই নিচের শেপের সাথে বসান উপরের টুটের নিচে উপরের টুটের সবার উপরের টুটের টুটের উপরেরটাতে হ্যাঁ উপরেরটাতে নেন উপরের টুটের নিচে না না এই না 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 এই উপরের যে টুটটা আছে না উপরে বসবে এই শেপের নিচ সাইডটা বসবে বুঝেন নাই কথাটা হ্যাঁ টুটে আপনি উপরের টুটের ইয়াটার সাথে এটা মিলান নিয়া হ্যাঁ এখানে এইভাবে স্যার না এর নিচেরটা দিয়ে যেমন হ্যাঁ যেটা দেখছেন ঠিক এটার নিচে ইয়াটা এটাই যে শেপটা নিছিলেন এটাই হ্যাঁ যে একটা ও গিল গ্লেসিয়ার আতেরি মাকে উপরে ওঠান এটা উপরে ওঠান আপনি আরো উপরে ওঠান আরো উপরে ওঠান হ্যাঁ আরো উপরে ওঠান এখন এটা নিচের শেপের সাথে মিশান উপরের টুটের নিচের সাইড এই এইভাবে না আমি বুঝাইতে পারি না আমি উপরের টুটের এইভাবে হ্যাঁ এক্স্যাক্টলি এইভাবে এইভাবে মিলান হন এই পাশে টান দেন নিচের দিকে হ্যাঁ এখন মিলান এই তো মিলছে মিলছে না এখন এখন নেচার সাইডটা মিলান এরকম সব না হ্যাঁ এরকম এরকম ঠিক আছে এখন এই স্টিক এক্স্যাক্টলি শেপটাকেই ড্র্যাগ করে হালকা নিচে নিয়ে আসেন নিচে নিয়ে একটু বাঁ দিকে নিয়ে আসবেন হ্যাঁ একটু মিলান নিচের দিকে নিয়ে আসেন আরো নিচে নিয়ে আসেন আরো নিচে নিয়ে আসেন হ্যাঁ আরো নিচে বাঁ দিকে নিয়ে আসেন বাঁ দিকে কোনা কোনে আনেন হ্যাঁ আরো নিচে আনেন ওকে আর একটু ব্যাস এভাবে মিলান এখন বুঝাতে পারছি এই তো হ্যাঁ এভাবে মিলবে ঠিক এর নিচেরটা এভাবেই আপনার যে জায়গাটা মিলে ওই জায়গাটা মিলাই দেবেন আর একটু উপর উঠবে বাস হুম এবার ঠিক আছে ড্রাগ করে এক্স আবার কি করছেন এটাকে উপরের শেপটা চলে গেছে কেন আপনার এই ইমেজটাকে উপরে আছে এটা ইমেজটা হ্যাঁ রেফারেন্স ইমেজটা উপরে স্যার রেফারেন্স ইমেজটা সিলেক্ট করে নিচে নেন রাইট ক্লিক করে রেফারেন্স ইমেজটা সিলেক্ট করেন হ্যাঁ রাইট ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক হ্যাঁ এটা লক করেন কন্ট্রোল টু দিয়ে লক করেন এখানে লক করলে হবে না রেফারেন্স ইমেজ এখানে তো ফুল লেয়ার হ্যাঁ এখানে খুঁজে পাবেন না আপনি কন্ট্রোল টু দেন না লক করছি স্যার ওকে ঠিক আছে এখন এই শিক সেম এই ইমেজটাকে এখানে এটার নিচে টুটে নিয়ে আসেন নিচে টুটের নিচে নিয়ে আসেন উপরটা চলে গেছে স্যার উপরটা উপরটা দিয়ে নি স্যার আগে হ্যাঁ উপরটা দিয়ে নে চলে গেছে এই পাশে নেন হ্যাঁ এক্স্যাক্টলি আর উপর দিকে নেন বাস আর উপরে নেন এই তো ঠিক আছে আচ্ছা সাব্বির সাহেবের ফ্রিল্যান্সারে আমি ঢুকছি এখানে আপনার ডেসক্রিপশনটা মোটামুটি ওকে এটা বলা যায় ভালোই আছে ডেসক্রিপশন আপনি তো অনেক দিন হয়েছে 2019 সালে ফেব্রুয়ারি মাসের ইয়া হয়েছে দুই বছরের প্রায় ফাঁকের বসে খুলেছিলাম কিন্তু কোনোদিন কাজ করিনি স্যার ডেসক্রিপশনে আরও বাড়াইতে হবে সার্ভিসগুলো আরও বাড়াইতে হবে হ্যাঁ সার্ভিস আরও বাড়াইতে হবে 7 days কোয়ালিটি মোটামুটি ডেসক্রিপশন ঠিক আছে আর একটু বড় করলে ভালো হয় আর আপনার কাজের ইগুলো আসলে চেঞ্জ করতে হবে পোর্টফোলিও যেগুলো দিছেন আরো ভালো কোয়ালিটি কাজ করতে হবে এগুলো একটা ঠিকঠাক মতো নাই কোনো ডিজাইনই ঠিকঠাক কফি কাপের নামটা বোঝা যাচ্ছে না কাপটা সুন্দর ছিল কিন্তু এটার নিচের দিকে নামটা বোঝা যাচ্ছে না আপনি এখান থেকে যে কাজটা করবেন সাব্বির সাহেব হ্যাঁ আপনি প্রতিদিন পাঁচটা প্রতিদিন ঠিক আছে পার ডে পাঁচটা কন্টেস্টে জয়েন করবেন প্রতিদিন বিজনেস কার্ড লোগো এবং ব্রোশিওর হ্যাঁ যেখানে আপনি ডিসক্রিপশনটা পাওয়ার সাথে সাথে যদি কাজ করতে শুরু করতে প্রবলেম হয় আপনি আমাকে দেখাবেন ঠিক আছে আমি কয়েকটা কন্টেস্টে
তা দুইটা দুইটা কন্টেস্ট এরিয়া করতে চান এখন থেকে আচ্ছা মানে জয়েন করছি ডেইলি পাঁচটা করতে হবে ডেইলি পাঁচটা হ্যাঁ স্যার ইয়া দিব না এই দুইটা কন্টেস্ট আমি আর বিজনেস কার্ড স্যার হ্যাঁ বিজনেস কার্ড লোগো ঠিক আছে জি স্যার বিজনেস কার্ড লোগো ডেইলি পাঁচটা আমাকে দেখাবেন পাঁচটা কন্টেস্টে জয়েন করার আগে আমাকে স্ক্রিনশট দেখাবেন এটা আপনার হ্যাঁ থেকে হোমওয়ার্ক জি স্যার কন্টিনিউ করেন এই তো আইডিয়া পাচ্ছেন না কিভাবে মিলাইতে হবে বাকিরা বুঝতেছেন এই যে টুট মিলাইতে গিয়ে ওনার যে আটা হইছে এটা তেমন এটা বিষয় না জান তো ডান মোটামুটি এই যে এই যে এখানে বাকি ও আমি তো আমার মাউস আপনি দেখেন না মনে হয় না এই যে ইয়া নিচের দিকে শেপগুলো মিলে নাই মিলিয়ে দেন এই যে এখানে কোনো শেপই দেন নাই বড় শেপ একদম নিচের দিকে টুইটারের লোগোটার একদম সবার নিচের দিকে নিচের দিকের উপরে সবার নিচে হ্যাঁ এর নিচে দেখেন এখানে এর এর উপরে যে ফাঁকা জায়গা এখানে কোনো ইয়া নাই শেপ দেন নাই এখানে বড় শেপটা হবে হ্যাঁ হ্যাঁ এখানে এখানে তো আচ্ছা 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 এখানে শেপ দিয়ে দিতে হবে তো এটা তো দিছি চাল রাম বড় সাগরটা দিছি তো এখানে বড় সাগর তো নিচে গেছে কিন্তু এই এই কাটাটা কি হবে এর উপরে কাটাটা ও আচ্ছা আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি ভাই এই যে এটা এটা কথা বলছেন হ্যাঁ হ্যাঁ এটা এটা এক্স্যাক্টলি এটা এটা স্যার ওই যে এটা এটা স্যার কি ওই বড় সাগরটা হবে বড়টাই দেন এটা এটাই ড্র্যাগ করে নেন হ্যাঁ বড় সার্কেলটা দিতে হবে এখানে আচ্ছা আচ্ছা হ্যাঁ আর নেন ওকে এক্স্যাক্টলি আচ্ছা এই যে এখানে আরেকটা মিস করে গেছেন ছোট ছোট গুলো সার্কেল দিতে হবে আপনি যেটা বানাবেন যেটা মাইনাস করবেন দুইটারই কিন্তু লাগবে ওকে আমি আপনার ইয়াটা একটু দেখি পোর্টফোলিও বিহান্সটা একটু দেখে আসে বিহান্সে আমার ওখানে কোনো কিছু হয় কিছু নাই বানাইতে হবে সবগুলাই অ্যাড করতে পারবেন কোয়ালিটি কাজ আগে আমাকে একটু দেখায় নেবেন কেমন ওকে আমি আপনাদেরকে পিন্টারেস্ট আপনারা কি পিন্টারেস্টে ঢুকতে পারেন না প্রবলেম হয় নেটে পিন্টারেস্টে তো ওয়াইফাই লাগে অথবা ইয়া লাগে ডাটাতে ঢোকে না ভাই স্যার সাইট সার্ভার নো আর এরর দেখায় শুধু ইয়া দিয়ে ভিপিএন দিয়ে ঢুকতে হবে হ্যাঁ ভিপিএন দিয়ে হয় ভিপিএন দিয়ে ঢুকতে পারবেন বুঝতে পারছেন যারা মোবাইল ইউজ করেন ভিপিএন নিতে পারেন ভিপিএন পিন্টারেস্ট থেকে হিউজ পরিমাণে আইডিয়া পাবেন আপনারা কিভাবে গোল্ডেন রেশিও দিয়ে লোগো বানানো যায় জাকির হোসেন ডিজাইন ইজ সামথিং উইচ ইজ অলরেডি অলওয়েজ ইন্সপায়ার্ড বাই মাই ওয়ার্ক ইজ অবল আচ্ছা আপনার এটা একটু ইউনিক ছিল ডিজাইন সম্পর্কে রাইট জি নিজের সম্পর্কে কিছু অ্যাড করতে হবে তারপরে আপনার সার্ভিস সম্পর্কে অ্যাড করতে হবে পোর্টফোলিও অ্যাড করতে হবে আর এখন থেকে আপনি ডেইলি পাঁচটা ইয়া করবেন কন্টেস্টে জয়েন করবেন বুঝতে পারছেন জি স্যার জি স্যার যদি কন্টেস্টে জয়েন করার সময় মনে করেন কিভাবে শুরু করবেন স্টার্টিংটা আমাকে বলবেন আমাকে শুধু বল ইয়াটা দেখাবেন স্ক্রিনশটটা যে এইভাবে রিকোয়ারমেন্ট আমি ইয়া চাচ্ছি
কিভাবে শুরু করব, ঠিক আছে? জি স্যার, মাস্ট, এটা আপনার হোমওয়ার্কস লিখে রাখেন। ওকে স্যার। তারপরে কে আছে? রেজাউল ইসলাম, ফ্রিল্যান্সার। আপনি তো সোজা ফাইবারে চলে গেলেন। রেজাউল ইসলাম কি ফাইবারে গিগ খুলছেন? আছেন? আচ্ছা, শুধু নামটা অ্যাড করছেন। ওকে, তাও তো মার্চ মাসে। আচ্ছা, ডেসক্রিপশনটা ঠিক আছে। আর এদিকে আরো কিছু লিংক অ্যাকাউন্ট তো আরো অ্যাড করা যায়। রেজাউল ইসলাম কে আছেন? নাই। আপনার এটা কি কাটা হয়েছে? টুইটার লোগো কাটা হয়েছে? সবগুলা সিলেক্ট করেন। রেফারেন্স ইমেজটা ইয়া আছে তো না? হ্যাঁ, ড্র্যাগ করেন। এটাকে, আচ্ছা এটাকে মাইনাস করা দরকার ছিল। আমাকে বলছেন স্যার? হুম হুম, করেন, কাটে যান। এই যে টুট টুট দুইটা কাটেন, এটা এদিকে কাটেন। ব্যাস, এতটুকুই। ঠিক আছে, আপনারা গোল্ডেন রেশিও নিয়ে কাজ করছেন, তাহলে তো এগুলা খুব ইজিলি করার কথা। আপনি তো গোল্ডেন রেশিও নিয়ে আমাদের স্যার ওই স্যার দেখাইছিল, আপনাদেরকে ক্লাস করাইছে, বাট আপনারা কাজ জমা দেন নাই না কেউ? প্র্যাকটিস করাইনি স্যার। আমি একটা দিছিলাম স্যার। একটা দিছেন? জি, বিরাট কাজ করে গেছেন। দেখি আপনার কি বানাইছিলেন। আপনাদের কাজগুলো কোথায় রিভিউ করতে হবে? আমরা হোয়াটসঅ্যাপে এখানে দিতাম, তারপরে উনি হোমওয়ার্ক দিলে ওগুলা মানে ডিসকাস করতে এখানেই স্যার। ওই আপনাদের freelancer.com এর দিয়েছেন সুমায়া জান্নাত, এখানে কেন দিয়েছেন? আমি লিঙ্ক দিছি তো হোয়াটসঅ্যাপে। এটা তো সাইন আপ দিয়ে দিছি আমাকে। আপনার লিঙ্কটা পাচ্ছেন না? আপনার প্রোফাইলে ঢোকেন, এটা তো আমাকে সাইন আপ দিছেন ফ্রিল্যান্সারের, পরে ইয়াতে দিয়েন আমাকে। পোর্টফোলিওটা চাচ্ছিলেন না স্যার? হ্যাঁ হ্যাঁ, দুইটাই এখানে আছে। পোর্টফোলিওটা আমার এখনো তৈরি করা হয়নি, মানে আমি চাচ্ছিলাম যে প্রায় 10 15 টা প্র্যাকটিস খুব ভালোভাবে হয়ে গেলে তারপরে আপ করব। 10 টা করতে কয়দিন লাগে? একদিনেই তো হয় নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার, একদিনই হয়, চেষ্টা করলে দুই দিনের মধ্যেই হয়ে যায়। আমি চেষ্টা করলে দুই দিনে লাগে, আর এমনিতে একদিনই হয় নাকি? চাচ্ছিলাম স্যার একটু কোয়ালিটি সম্পন্ন রাখার জন্য। আচ্ছা স্যার, শুরুটাতে করেন, সেটা জাউল সাহেব নাই এই জন্য কথা বলতে পারতেছি না। শুরু করেন, ঠিক আছে, চেঞ্জ করা যাবে, ফ্রিল্যান্সারে চেঞ্জ করা যায় যে কোনো সময়, তারপরে পোর্টফোলিও চেঞ্জ করা যায়। শুরুটাই যদি না করেন তাহলে কোনোটাই হবে না। আহসান হাবিব, কই কোনো লিংক দেন নাই তো আহসান হাবিব? আপনার কি টুইটার লোকে এখনো হয় নাই? হ্যাঁ, করেন না, এগুলো সব অ্যাড করে মারেন, ড্র্যাগ মারেন। আচ্ছা, এখানে এটা পাইছেন কিন্তু এটা পাচ্ছেন না, কারণ এখানে আপনি ইয়া দেন নাই, এই যে যে এই দিকটা কাটেন নাই আপনি, এটা কাটেন নাই, আপনাকে শেপ দিতে হবে আরেকটা। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে এখানে এর উপরে এই যে কাটার মধ্যে দেখেন ভিতর দিকে ঢুকে গেছে একটা সাদা অংশ। হ্যাঁ, এখানে একটা শেপ দিতে হবে, এখানে একটা সার্কেল দিতে হবে, তারপর আপনি
ইয়া পাবেন, এর আগ পর্যন্ত আপনি ইয়া পাবেন না। একটা সার্কেল এনে এখানে দেন, এই যে আমি বলছিলাম এখানে একটা সার্কেল মিস করে গেছেন আপনি। এই জায়গাটা স্যার? হ্যাঁ হ্যাঁ, এইটা দেন। এই যে যে এই জায়গাটাতে এর উপরে সার্কেল নিয়ে আসেন, এর থেকে এখান থেকে আনলে হবে না, এখানে কাটা। হ্যাঁ এটা এটা এক্স্যাক্টলি এটাই, এখানে বসান ঠিক মতো। হ্যাঁ হ্যাঁ এই এই জায়গাটাতে বসাইতে হবে। হ্যাঁ 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 এখানে বসান, উপরে উপরে উঠবে। হ্যাঁ এভাবে বসান, আর উপরে উঠবে, এখানে না উপরে, এখানে তো আছেই। হ্যাঁ এখানে এক্স্যাক্টলি এখান সিলেক্ট করেন, তখন আর আপনার প্রবলেম হবে না। এখানে রাখেন এখান পুরোটা সিলেক্ট। হ্যাঁ এই এই এখানে কি সমস্যা? এটা উপরে গিয়ে চলে গেছে। হয় নাই, বুঝেন নাই? হ্যাঁ এখন পুরোটা সিলেক্ট করেন। শেপ বিল্ডার টুল নেন। হ্যাঁ এটা এখন এখান থেকে এটা মাইনাস হবে, অল্টার ধরে এটা মাইনাস হবে। মাইনাস করেন। এটা ইয়াতে বসানো হয় নাই, এই জন্যই বলছি এগুলো প্র্যাকটিস করতে হবে, বুঝতে পারছেন? প্রচুর প্র্যাকটিস করতে হবে যে আপনার এগুলো হয় নাই। আমি এটা আবার দেখাচ্ছি আপনার কীভাবে শেপগুলো বসাইবেন ঠিকঠাক মতো। ঠিক হয়নি স্যার, শেপগুলো ঠিক মতো বসে নাই, বুঝতে পারছেন? জি স্যার। দেখেন আমি আমি শেয়ার করছি, আপনার শেয়ারটা বন্ধ করেন। এই যে দেখেন, এই জন্যই বলছি প্রচুর প্র্যাকটিস করতে হবে, বসে থাকলে মনে হবে যেন খুবই ইজি, আমি তো করতেই পারবো, আসলে কিন্তু ব্যাপারটা ওই রকম না। হ্যাঁ তো আমার শেপগুলো আছে কই, এখান থেকে এটা আমি ডিলিট করে দিলাম। আমি এখান থেকে শেপগুলো নিই, হাসাহাসি করতেছেন কে? হ্যাঁ দেখতেছেন এখন? হ্যাঁ রেসপন্স করেন। হ্যাঁ দেখেন আপনি যে প্রবলেমটা করতেছেন, যে এই প্রত্যেকটা শেপ 100% বসাতে পারতেছেন না, যেমন এটাকে আমি 100% বসাবো, বুঝতে পারছেন? এটা আপনি 100% বসে নাই, যে কারণে আপনার প্রতিটা শেপ কিন্তু বসাই যেতে হবে, বুঝতে পারছেন? আমি যদি এটাকে এখানে আমি এটাকে একটু ছোট করে নেই, এটা বড় হয়ে গেছে, বড়টা প্রয়োজন। এখন যদি আমি এটাকে অল্টার ধরে, আচ্ছা এটা এটা না, আমি এটা আমি এখানে বসাইলাম, ঠিক আছে ছোট হোক বড় হোক ডাজ নট ম্যাটার, একটু বসাইলাম যাতে আমি একদম মাঝখান বরাবর এটাকে বসিয়ে দিলাম।
এখন এটাকে আমি অল্টার ধরে আবার এখানে বসাইলাম, সবগুলাই বড় হচ্ছে, সমস্যা নেই আমার। এখন আমাকে প্রতিটা শেপে কিন্তু বসাইতে হবে, দেখেন এই জায়গাটা কিন্তু ফাঁকা পড়ে আছে আমার, তো এখানে কিন্তু আমাকে শেপ দিতে হবে। তো আমি আগে এই শেপগুলো দিয়ে নেই, যেমন এখানে একটা শেপ আমাকে দিতে হবে, কারণ এটা শেপটার উদ্দেশ্য হচ্ছে আমি এই শেপটা এই যে ভিতরটা কাটবো। দ্যাট মিন্স এটা কাটতে চাইলে আমাকে আরেকটা শেপ এখানে দিতে হচ্ছে, এই যে এটা জি, তারপরে এটা কাটবো, এটা কাটার জন্য এটা না হয় আমি দিলাম উপরেরটা, কিন্তু এই যে এখানে একটা ফাঁকা পড়ে আছে না, এটার জন্য আমাকে এখান থেকে একটা শেপ দিতে হবে, কারণ এটার জন্য একটা শেপ থাকবে, এখানেও একটা শেপ থাকবে, দ্যাট মিন্স আমি এই জায়গাটা কাটতে পারবো। আবার এইটার নিচেরটাও থাকতে হবে, উপরটাও থাকতে হবে, তাহলে আমি এখানে কাটতে পারবো। এখন আমার মিস আছে এই জায়গাটাতে, এটাকে আমি এই বড়টাকে এখানে সরিয়ে এখানে বসাই দিতে পারি, ঠিক এক্স্যাক্টলি এইটাকে, যেমন এখন আমার এই জায়গাটা মিস করে গেছে, এটাকে যদি মিস আমি একদম ফিল আপ করতে চাই, এটাকে নিয়ে নিলাম এই যে একদম উপরে, এই যে এখানে বসাই দিলাম, ঠিক আছে। এখন আমার টুটের দরকার, হ্যাঁ আমি যদি টুট নিয়ে আমার মোটামুটি দেখেন এই পাশটা আমি যদি এটা আমার এখানে আছে, আমার এটা শুরু হবে এখান থেকে, আমি টুটের দিকে যাই একটু, এটাকেই এই বড় শেপটাকেই আমি এদিকে ডাক করে একদম মেজার করে বসাই দিলাম। এখন আমার এই পাশটা হয়েছে, এই পাশটার জন্য এটাকে আবার এদিকে নিয়ে বসাইতে পারি, এই যে এখন এখন আমার এই শেপটা রেডি করছি। দ্যাট মিন্স প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে চিন্তা করে বসাইতে হবে, তারপর এটা এটাকে চিন্তা করলাম, দ্যাট মিন্স আমার এই নিচেরটা হয়েছে কিন্তু উপরেরটা তো ফাঁকা রয়েছে, ঠিক না, এই যে উপরের অংশটা, এখন এটাকে আমি ড্রাগ করে এই জায়গাটা মিলে যাচ্ছে আমার, মিলে দিলাম, দ্যাট মিন্স আমার পুরোপুরি কমপ্লিট। এখন যদি আমি ইয়েতে যাই, সবগুলোকে সিলেক্ট করি, আগে আমি রেফারেন্স ইমেজটাকে লক করে রাখলাম কন্ট্রোল টু দিয়ে, সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি একটা একটা করে বের করবো, যেমন আমার টুটের অংশটা বের করবো, সে বিল্ডার টুল নিলাম, নিয়ে এই টুটের অংশটাকে বের করে নিয়ে আসলাম, তারপর আমার এদিকে টুটের অংশটাকে বের করে নিয়ে আসলাম, দ্যাট মিন্স আমার দুইটা টুটের অংশ বের করে নিয়ে আসছে, এটাকে কেটে দিলাম, এটাকেও কেটে দিলাম, এটাকেও কেটে দিলাম, সমস্যা নেই। এখন আমার এটা বাইরের অংশ, অল্টার ধরে মাইনাস, অল্টার ধরে মাইনাস, এটাও মাইনাস, অল্টার ধরে ধরে মাইনাস করে দিলাম, এগুলো আমার সব একই যেগুলো আমি দেখতেছি, তো এখান থেকে একসাথে ড্রাগ করলে আমার টোটালটা হয়ে গেছে, এটা আমার সবটাই এক, মোটামুটি আমার এটা ছোটো ছোটো জিনিসগুলোকে আমি অ্যাড করে নেব। আচ্ছা এইখানে একটা জিনিস আমি বেশি কেটে দিছি, যে এটা এটা বেশি হয়ে গেছে, এই যে এটা এদিকে কেটে যাচ্ছে কেন আমি জানি না, এটা কাটলে পরে এই এটা চলে যাচ্ছে, আচ্ছা এখন আছে ঠিকই, ট্রাক করলে এটা চলে যাচ্ছে। এখন আমার এই যে এই অংশটা কাটতে হবে, এটা কেটে দিলাম, সব লোকদের স্যার আপনার গোল্ডেন রেশিও না লাগে, মোটামুটি বড় বড় কোম্পানির লোক যেগুলো আছে মোটামুটি সবগুলাতেই গোল্ডেন রেশিও ওরা মেনটেন করে, যেমন এটাকে আমি এভাবেও নিতে পারি আবার সোজাটাও নিতে পারি, যেটা আমার ইচ্ছা। তো আমি যদি বাইরের অংশটা ফেলে দিই তাহলে আমার সোজা হয়ে যাবে এটা, তারপরে এটা অল্টার ধরে, সরি অল্টার না, এটা প্লাস হবে, কেটে দিলাম, এটা ভিতরে ঢুকলো, এখন আমার এটা একটু ভিতরে ঢুকলো, আমার আর কিচ্ছু নাই, এখন বাইরের অংশ ফেলে দিব, অল্টার ধরলাম, বাইরের অংশ যেটা আছে সব এইভাবে আউট আউট, এই যে এখানে এটা আউট, এটা আউট, এটা আউট, এটা অ্যাড করে দিব, প্লাস চাইন আছে, এটাকে অল্টার ধরে আউট, এটাকে কিছু ধরবো না, প্লাস করে দিলাম, এখানে আমার মোটামুটি ক্লিয়ার, এখানে প্লাস করে দিব এটাকে, এটাকে এদিকে প্লাস করে দিব, এটাকেও প্লাস করে দিব, কোনো একটা কিচ্ছু দেখা যাবে না, থাকলে কিন্তু পরবর্তীতে আপনাকে ডিস্টার্ব করবে এগুলি। আর এদিকে কোনো কিছু আছে কিনা আমি একটু দেখে নিব,
এদিকে কোনো সমস্যা নেই, এখানে একটু প্রবলেম আছে দেখা যাচ্ছে, সো আমি এটাকে অল্টার দ্বারা মাইনাস করে দিতে পারি, মাইনাস আর আর এনিওয়ার এখানে ঠিক আছে, এখন অল্টার দ্বারা বাইরের অংশগুলো কেটে ফেলে দিলাম, সমস্যা নেই, এটা এমনিতে আউট হয়ে হয়ে গেছে, ডিলিট করে দিলে হবে। ওকে, এখন যদি আমি এটাকে সবটাকে সিলেক্ট করি, সবটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কালার দিলাম, হচ্ছে আমার গোল্ডেন রেশিও, এখানে একটু একটু প্রবলেম আছে না, সব দুটাকে সিলেক্ট করে এটা আলাদাই, আরেকটা আছে, আরেকটা আছে, কালার দেই তাহলে বোঝা যাবে, আইটা পর নিলাম কালার দিয়ে দিলাম, বেশি সময়ের ব্যাপার না, আপনারা এত সময় কেন নিচ্ছেন জানি না, মোটামুটি দেখেন খুব অল্প সময়ে কিন্তু আমার কাজ কমপ্লিট। তারপরে যদি অন্য কিছু করতে চান এটাকে আরও অনেকভাবে কাজ করা যায়, এখানে এই ডানার দিকে, তারপরে এদিকে শেডো দেওয়া যায়, এদিকে শেডো দেওয়া যায়, হ্যাঁ করা যাবে না এটা জি? ওকে, আমি এখন এই আটা দেখাচ্ছি, গুগলের লোগোটা দেখাচ্ছে, ইয়া অ্যাপলের লোগোটা দেখাচ্ছে, অ্যাপলের লোগো ঠিক সেম, হ্যাঁ আপনি দেখেন এটা সব জায়গাতেই এই যে আট নম্বরটা ব্যবহৃত হয়েছে, ১৩ নম্বর ব্যবহৃত হয়েছে, তা আমি এভাবে চিন্তা না করে আমি আমার মতো করে আগাই, আমি যদি এটাকে অল্টার ধরে এখানে বসাই দেখেন একদম মিলে গেছে, এটা এদিকে একটু এদিক সেদিক হয়েছে কোনো সমস্যা নেই, এটা তো আপনার শেপ যে এটার মতো সমান হবে ব্যাপারটা তো ওইরকম না, আমার আট নম্বর শেপ যেগুলো আছে সবগুলোতে বসাই দিলাম এভাবে, ঠিক আছে। তারপরে আমার এখানে আছে একটা এইট নাম্বার শেপ, তারপরে আমার এইট নাম্বার শেপ, হ্যাঁ তারপরে এইদিকে তিন নাম্বার, এটা এটা সবগুলো আপনার মিলবে না, সমস্যা নেই আমরা আমাদের মতো করে কিছু কাস্টমাইজ করে নিব, এদিকে আছে আট নাম্বার, তারপরে এখানে আছে ফাইভ নাম্বার, তো আট নাম্বারের পরে ফাইভ নাম্বার আমি এখানে বসাইলাম, ঠিক আছে। তবে দেখে নেবেন এখানে শেপ জন্য একটার সাথে একটা একদম ওভারলেপ করে, নট লেগে যাওয়া, একদম ওভারলেপ করতে হবে, এই যে দেখেন ওভারলেপ করে নাই, কিন্তু আপনি কন্ট্রোল ওয়াই দিয়ে যখন আমি আউটলাইন মোডে যাব তখন আমি বুঝতে পারবো এটা ওভারলেপ করছে কিনা, এই যে ওভারলেপ একটু ভিতরে ঢুকলে সমস্যা নেই বাট ফাঁকা থাকলে সমস্যা আছে, বুঝতে পারছেন, একটু ফাঁকা থাকলে প্রবলেম আছে বাট ভিতরে ঢুকে গেলে কোনো সমস্যা নেই। এখানে ওয়ান নাম্বার শেপ দিয়ে দূরত্ব বোঝাইছে, এটা আপনি না দিলেও সমস্যা নেই, আপনি এটাকে এভাবে রাখতে পারেন। তারপরে এই সাইডটা আমার এই দিকটা হয়ে গেছে, আচ্ছা এখানে আমার এটা এটা ডিপেন্ড করে আছে আপনি কত বড় রাখতে চান, এখানে আপনি পাতাটাকে কত বড় রাখতে চান সেটার উপর ডিপেন্ড করে আপনি আট নাম্বার দিবেন নাকি পাঁচ নাম্বার দিবেন, এটা আমি আট নাম্বার দিলাম পাতাটা একটু বড় হবে, পাঁচ নাম্বার দিলে তার একটু ছোট হইতো। ওকে, এখন আমি যদি এখানে এই শেপটা, এই শেপটা একদম বড়টা নিলাম, একদম বড়টা নিয়ে এদিকে বসায় দিব, ঠিক আছে, এই যে এদিকে দিয়ে দিলাম সবার বড়টা, তারপর এটাকে ড্র্যাগ করে আমি এই দিকটা চিন্তা করব, এখানে বোধহয় একটু প্রবলেম করবে, সো এই জায়গাটা এই জায়গাটা মিশে নাই, এই জন্য এই জায়গাটা মিলিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে আমাদেরকে। ওকে, এই জায়গাটা এদিকে গেছে, এটা এদিকে যাবে, এটা বোধহয় আরো বড় শেপ হইতে পারে, আমি জানি না, শেপটা হতে পারে একটু ছোট হইতে পারে, আমি একটু ছোট করে দেখি শেপটা, আমার মনে হয় এই শেপটা একটু ছোট, ঠিক
আমি কি নারায় নরে কি আমি নারায় কে তি নরে কি ওকে এটা মোটামুটি এটা মোটামুটি আমার শেপটা ঠিক আছে এখানে শেপটা নিয়ে আমার একটু প্রবলেম আছে আমি যদি আমি এটাকে অ্যালাইন করি দুইটাকে অ্যালাইন করে দেখতে পারি আসলে আমার শেপ ঠিক আছে কিনা শেপ ঠিক ছিল না এই জন্য এটা একটু উপরে উঠছে তো এটাও আমার একটু উপরে উঠবে এই দুইটা শেপের সাথে এটা মিশিয়ে দিব আমি একদম ওভারল্যাপ করে তারপর ওভারল্যাপ হয় নাই দুলোয় দিলাম জায়গায় গেলাম এখন আমার সমস্যা হচ্ছে এই শেপটা বানানো এখানে যে আমি দুইটা শেপ দিছিলাম এটা আসলে একটু উপরে উঠবে পাতাটার দিকে একটু পড়ে যাচ্ছে আমার মনে হয় এখানে আমি কিছু শেপ মিস করে গেছি ওকে এটা আমার এই পর্যন্ত এটা এই পর্যন্ত ঠিক আছে কোনো সমস্যা নেই আমার এই শেপটা আমার বাকি আছে এই যে এই জায়গাটা এখান পর্যন্ত এটাকে আমার দিতে হবে এইটাকে যদি আমি ড্র্যাগ করে এখানে দিয়ে দিই বাস আমার মোটামুটি শেপ ফাইনাল ওকে আমি আউটলাইনার মোড নিতে পারি অথবা এখান থেকে শেপটাকে মিশিয়ে দেবো এভাবে ব্যাস ওকে এখন যদি আমি এটাকে শেপগুলোকে একটু কাটি তাহলে বুঝতে পারবো এটাকে আমি লক করে দিলাম কন্ট্রোল টু দিয়ে সবগুলোকে সিলেক্ট করলাম সিলেক্ট করে শেপ বিল্ডার সবার আগে যেটা কাটবো এটাকে অল্টার ধরে ড্র্যাগ করে একদম ভিতর দিকে দিয়ে দিলাম কেটে গেল আমার শেপ এটা এই পাশটা কেটে দিলাম এটা বাদ আউট দ্যাট মিন্স আমার আপেলের খাওয়া অংশটা বাইট অংশটা চলে আসলো অল্টার ধরে এই পাশটা কেটে দিলাম এখান থেকে এই বাইরে আচ্ছা এখানে একটু মিস করছি এখানে আমার এই যে শেপটা বোধহয় ওভারলেপ করে নাই যে কারণে আমি এটাকে যখন ক্লিকছি এটাকে যখন আমি ধরতেছি তখন দেখেন ভিতরের অংশ সিলেক্ট হয়ে যাচ্ছে দ্যাট মিন্স এটা দিয়ে এটাকে মাইনাস করতে পারতেছি না সো আমাকে যে জিনিসটা করতে হবে আমি এখানে একটু মডিফাই করতে হবে যেমন এই শেপটাকে ওভারলেপ করতে হবে আমাকে কন্ট্রোল ওয়াই দিলাম ওভারলেপ হয় নাই এই যে এই জায়গাটা বোধহয় ছেড়ে দিছে দ্যাট মিন্স এই যে এই জায়গাটা ওভারলেপ হয় না অল্প একটু জায়গায় যদি বাকি থাকে তারপরেও এটা ঠিকঠাক মতো কাটবে না ওকে আবার ওয়াই দিয়ে জায়গায় গেলাম কন্ট্রোল ওয়াই সিলেকশন টুল কোনো শেপ কাটার আগে এই শেপটা যেহেতু আমি কাটি নাই এই জন্য এটা আমাকে এডিট করতে পারছে যদি কেটে ফেলতাম তাহলে এডিট করতে পারতাম না এই যে এখন যাচ্ছে এর আগে সিলেক্ট করলে ভিতরটা চলে যেত এই যখন বাইরের অংশটা ফেলে দিলাম এই যে এটা সিলেক্ট করতেছি ভিতরের অংশ কিন্তু আমার চলে যাচ্ছে দ্যাট মিন্স এটা আমার কন্ট্রোল জেড দিয়ে জায়গায় আসতে হবে তারপর আমার এই যে এই শেপটা কিন্তু আমি এখনও কাটি নাই দ্যাট মিন্স এটাকে আমি এই যে এখানে ওভারলেপ করে দিতে হবে এটা ওভারলেপ হয় নাই ওকে এখন কন্ট্রোল ওয়াই দিয়ে জায়গায় গেলাম এখন যদি আমি শেপ বিল্ডার টুল নিয়ে শেপ বিল্ডার শর্টকাট হচ্ছে কন্ট্রোল সি শিফট এম তো এখন যদি আমি সিলেক্ট করে এই যে যাচ্ছে না দ্যাট মিন্স আমার এটা এই শিফটটা ঠিক আছে তারপরে এইটাকে আমি মাইনাস করে দিলাম এদিকে এটা কোনো সমস্যা নাই কোনো প্রবলেম করবে না কারণ এটা ওভারল্যাপ হবেই কারণ একটার উপর দিয়ে আরেকটা গেছে এটা
এটা একটু সাবধানে কাজ করতে হবে, কারণ আমার শেপটা আসলে এটা কাটা হয় নাই, কারণ এটা যাবে হচ্ছে এই দিকে, দ্যাট মিন্স এই শেপটা থাকবে, এটা ওভারলেপ হবে, এটা ওভারলেপ হয় নাই, এই জন্য এই শেপটা যদি আমি এখনও কাটি নাই, সো আমি এটাকে আমি ওভারলেপ করে নিতে পারবো। ওকে, কন্ট্রোল ওয়াই দেওয়া জায়গায় গেলাম, তো এটা সিলেক্ট করলাম শিফট, এখন যদি আমি এটাকে কাটি, এটা আমাকে ডিস্টার্ব, আচ্ছা তাও হচ্ছে না, এটা আমাকে একটু নিচে নামায় দিচ্ছে, তারপর আর ওভারল্যাপ করে নাই। যে এই শেপটা থাকবে, এই স্টুলটা থাকবে, এই জায়গাটা থাকবে, এই জায়গাটাও থাকবে আমার, শুধু মাইনাস হবে এটা। আচ্ছা এটা হচ্ছে না এখনো, সো আমি যদি এটাকে অ্যাড করে দিই এভাবে, তাহলে আর আমার সমস্যা নেই, এটাকে অ্যাড করে দিলাম, এটাকে অ্যাড করে দিলাম, এটাকে অ্যাড করে দিলাম, এটা আচ্ছা কানেক্ট হয়নি, এখানে আমার একটা শেপ কেটে গেছে, এই যে এই পাশের শেপটা আসলে কেটে গেছে, যে কারণে আমাকে এই শেপটা আমাকে কেটে গেছে, এ কারণে এই ভিতরটা আমার একদমই সিলেক্ট হচ্ছে না, আমাকে কন্ট্রোল জেড দিয়ে একটু জায়গায় যেতে হবে, দেখি আমার কোন শেপটা কেটে দিছি, এই যে এখানে শেপটা আমার কেটে গেছে, এখানে আবার লেপ হয় নাই, এ কারণে এখানে শেপটা আমার একদম কেটে গেছে, এই জন্য স্যার হচ্ছে না। হ্যাঁ, এখানে শেপটা আমার কেটে যাচ্ছে, কারণটা হচ্ছে এটা ওভারলেপ হচ্ছে না, ওভারলেপ করতেই হবে, আদারওয়াইজ কন্ট্রোল ওয়াই দেওয়া জায়গায় গেলাম, আউটলাইন মোড, ওকে ওকে ওকে, এই একটা সমস্যা যে ওভারলেপিং না হলে কাটে না, এখন যদি আমি এটাকে অল্টার ধরে কাটি, এই যে এখন কাট ভিতরে ঢুকছে, এবার ঠিক আছে, আমার লোগো মোটামুটি কমপ্লিট। আচ্ছা এই পাঁচটা একটু প্রবলেম করছে, এই পাঁচটা ঠিক আছে, কিন্তু এই পাঁচটা একটু প্রবলেম করছে, এখানে ওভারলিপিং না হওয়ার কারণে এটা এটাই করে নেই, তো আমি এটা কোনো সমস্যা নেই, আমি এটাকে আবার এডিট করে নিতে পারি, আমি যদি এখানে পাঁচ নম্বর এটা নেই, সরি এটা না, এটাকে যদি আবার এখানে নেই এবং ওভারলিপিং করে বসায় দিই, তখন আমি এটাকে ইচ্ছা মতো কেটে নিতে পারবো, কন্ট্রোল ওয়াই দিলাম, ওকে ওভারলিপিং হচ্ছে, এখন যদি শিফট এম নেই, তারপর এটাকে কেটে দিই, তখন এটা চলে যাবে, এটা আমাকে আর ডিস্টার্ব করবে না, এটাও কেটে দিলাম, ওকে এটা অ্যাট, ব্যাস আমার মোটামুটি মোটামুটি কমপ্লিট বলা যেতে পারে, এটাকে যদি আমি একটু সরিয়ে নিই, এটাকে আমি ব্ল্যাক কালার দিই, ক্লিয়ার, এদিকটা অবশ্য একটু হয়ে গেছে, এদিকটা ছিল না, এই লোগোটাই আসলে এদিকে মাথা, পারা যাবে না এটা, কঠিন কিছু,
ইচ্ছা করলে হবে, কাজ করতে হবে। হ্যাঁ জি, প্রচুর কাজ করতে হবে। কি কি এটার আবার কি সমস্যা? সবাই এই 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 লোগোটা করতে পারবেন? এই যে এটা 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 যে করছিলাম, আসলে একদিনে আপনাদের এই জায়গাটা ক্লিয়ার হওয়া সম্ভব না, আইডিয়াও আসা সম্ভব না। হ্যাঁ, এগুলো কিছুদিন কাজ করতে হবে, তারপরে যদি আপনাদের কিছু ক্লিয়ার ইয়া চলে আসে। আপনারা আগে দেখছেন, এই জন্য ইয়েটা বানাইতে পারতেছেন, গোল্ডেন রেশিওটা বানাইতে পারতেছেন, বাট কাজ করার ক্ষেত্রে এখানে আসলে অনেক সময় দিতে হবে আপনাকে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আপনাদের পোর্টফোলিওগুলো আমি একটু দেখা শুরু করছিলাম, একটু শেষ করি। কে কে যেন আসে নাই, আপনারা কি 12 জনই আর কেউ নাই? না তো স্যার, আমাদের তো মোটামুটি রেসপন্স আহসান হাবিব 20 জনের মতো। পোর্টফোলিওগুলো দিয়ে দেন। আহনাফ শাকিল ফাইবার, আমি আপনার কোনটা দেখবো, বিহান্সটাই দেখি, কি বলেন? ফাইবারটা না হয় পরেই দেখি, বিহান্সটাই দেখি। এত বড় কে আপনার, এটার মধ্যে আমার মাঝখানে নাম্বার কা? এই নাম্বার কোথা থেকে আসলো, কিসের নাম্বার এটা? আমি তো ওটা জাস্ট লিংকটা দিছি, নাম্বার তো জানি না। এখানে নাম্বার ক্রিয়েট হয় কেন বলেন তো, গ্যালারি ক্রিয়েট হয় কেন? এগুলো হবে না ক্রিয়েট। আচ্ছা, এটা এগুলো আপনার কাজ না? এগুলো কি কোড অ্যাডভাইজার ভিজিটিং কার্ড না? ভিজিটিং কার্ড। এই ফন্ট কি ফন্ট ব্যবহার করছেন, কি ফন্ট ব্যবহার করছেন? এটা এখন তো মনে দেখতে হবে। আচ্ছা, আপনি মকআপ করে তো একদম ফাটাই বলছেন। মকআপ কার কোথায় আনছেন, ডাউনলোড করেন? ডাউনলোড করা। আচ্ছা, এখানে মোটামুটি আরো কিছু প্র্যাকটিস করলে আপনার কালার ইয়াটা চলে আসবে। এগুলো কি? মনে হচ্ছে আপনি এটার প্রতি কাজটার প্রতি ভালোবাসা কম, যত্ন নিচ্ছেন কম। বুঝতে পারছেন? যত্ন নিতে হবে আর একটু। হ্যাঁ বলে না, এই এই কাজটাকে আপনার নিজের? জি, এটা একটা রিয়েল ইমেজ থেকে ট্রেসিং করছি। এইটা টেস্ট করার, ওকে, এই ধরনের কাজ আরো কটা করতে পারেন, এটা সুন্দর হয়েছে। হ্যাঁ, এখানে আরো আরো কাজ করা যায়, যেমন এই যে ইয়াটা দিচ্ছেন না, এই যে ম্যাকটা দিচ্ছেন না? হ্যাঁ, এই ম্যাকটা আসলে এত দূর থেকে আমরা আসলে এইভাবে দেখি না। আরো কাজ করা যায় এখান থেকে। এটা কি মেসি? এই মেসিকে, মেসির যে মূল ফাইলটা আপনার কাছে আছে না? জি আছে। এটাকে আরো কাজ করবেন, কারণ একটা মানুষের এই দিক দিয়ে বয়স হলে এই দিক দিয়ে হালকা কালো হয়, দেখতে পাচ্ছেন? এই ভেক্টর, ভেক্টর আপনাদের কো ভেক্টর ট্রেসিং দেখাইছে না? ইয়া জি, ভেক্টর ট্রেসিং নিয়ে একটা গিগ হইতে পারে। এই যে এগুলা করছেন না, এই যে মুসটাকে আরো একটু রিয়েলিস্টিক করা যায়, চুলগুলাকে আরো রিয়েলিস্টিক করা যায়। যেমন দেখেন এটা ঠিক আছে, যেমন এখান থেকে যদি আপনি এখান থেকে আরেকটা শেপ নিতেন, এই পেন্টুল দিয়ে এদিকে, পুরোটা পেন্টুল দিয়ে করছেন না? জি, পেন্টুল দিয়ে তো অবশ্যই করছেন। এদিকে প্যান্ট একটা শেপ নিয়ে ধরেন আর একটু ডার্ক কালার, আর একটু ডিপ কালার ব্যবহার করলেন এই এই পেসের মধ্যে, পেসটা একদম সাদা মাটা লাগতেছে না? জি, কারণ লাইট আর ডার্ক। হ্যাঁ, ভেক্টরের যে জিনিসটা সবচেয়ে ফোটায় সেটা হচ্ছে আপনি ফেসটাকে কত ভাবে আপনি ইয়া করলেন। আপনি যদি এখানে, আমি আপনাকে কিছু কাজ দেখাই আছে, এখন দেখাইতে পারতেছি না, মানে আরো ইয়া নিতে হবে আমাদের হচ্ছে যে চুল, তারপর হচ্ছে ভ্রু, এগুলো একটু রিয়েলিস্টিক লাগার জন্য মানে কিভাবে করব এটা পারি না, যদি একটু দেখাতেন কখনো টাইম করে।
আচ্ছা, এখানে যেমন এই পেজটাকে সম্পর্কে আমি আপনাকে আইডিয়া দিচ্ছি, দেখেন। হ্যাঁ, এখানে যদি আপনার কাজ সুন্দর হয়েছে, সমস্যা নাই। এই যে এই পেজটা দেখতেছেন, মানুষের এই গালের কালার আর কপালের কালার কি সেম, বা চোখের নিচের কালার কি সেম? আপনি যদি বাস্তবভাবে চিন্তা করেন কি সেম হয়, সেম হয় কখনো? না, ডার্ক হয়, হালকা ডার্ক হয়। তো এখানে আর হালকা ডার্ক ইউজ করেন না, আর একটা শেপ নিয়ে এই কালারেরই হালকা ডার্ক ইউজ করেন, অর্থাৎ এই কালারটা ইউজ করে এটাকে মাল্টিপ্লাই করে দিতে পারেন, অথবা অপাসিটি কমায় দিতে পারেন। তারপর এই সাইডটা, এই সাইডটা হালকা মানুষের হালকা দাড়ি থাকে, যতই শেপ করুক এরকম ইয়ে হয় না, কখনো পরিষ্কার হয় না, ঠিক আছে? তো এইটা, এই সাইডটাতে একটা শেপ নিলেন, নিয়ে এখানে একটু হালকা ডার্ক কালার ইউজ করলেন, গলা কালার হালকা ডার্ক কালার ইউজ করলেন। বুঝাতে পারছি কথাটা? মানে এটাকে আর একটু যত্ন করা, আরো কিছু ইলাস্ট্রেশন দেখা, হ্যাঁ, আরো কিছু ইলাস্ট্রেশন দেখা, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে আসলে ইলাস্ট্রেশন গুলা মানে ইয়া হয়। তারপরে চুলগুলো যে ব্যাপারগুলো আসছে, মানুষের চুল কিন্তু এই দিকে একদম সমান থাকে না, হালকা কিছু চুল পরে থাকে, ঠিক না? তো পেন্টুল দিয়ে এখান থেকে কয়েকটা চুল আঁকেন, পেন্টুল দিয়ে এভাবে, হ্যাঁ, পেন্টুল দিয়ে আরো কয়েকটা চুল আঁকেন, আগে এই দিকটা ফালান, আর এই দিকটা আরো 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 পেন্টুল নেন। এখানে পেন্টুল দিয়ে তো আপনি কি করছেন, এখান থেকে টান দিয়েছেন, এদিকে একটা টান দিয়েছেন, এদিকে টান দিয়েছেন, হয়ে গেল না, আর একটা এইদিকে একটা টান দেন, আরো কয়েকটা টান দেন, এখানে 20টা টান দেন, তারপর 20টাকে আরো 20টা কপি করেন, এরপরে এইদিকে টান না, এদিকে কপি করেন। মানে এখানে একটু সময় দিতে হবে, একটা ইলাস্ট্রেশনে যদি সময় দেন তাহলে দেখবেন এটা আরো গর্জিয়াস হয়েছে। আপনাকে ধরেন এই এই চুলটার কথা যদি চিন্তা করেন, এখানে চুলগুলো কিন্তু এভাবে থাকে না, একদম উড়া উড়া কিছু হালকা পাতলা পাতলা থাকে, এখানে মনে হচ্ছে না জমাট হয়ে আছে, ওটা ওই রকম না। ওভারঅল আপনার মোটামুটি কাজের ইয়া আছে। ভেক্টর টেস্টিং আপনারা কি একজনেই করছেন, আর কারো তো দেখি নাই? কই, পোর্টফোলিও তো দেখি নাই, তো আমি দেখবো কিভাবে? শুধু একজনেরটা দেখলাম, আহানাব শাকিল, সুন্দর হয়েছে কাজ। আপনার ইয়া কই, ফাইবারের ইয়াটা দেখি, ফাইবারে কিছু করছেন? ফাইবারে কিছু করি নাই, খালি অ্যাকাউন্ট খুলে আপনি আপনি 10টা ভেক্টর টেস্টিং করেন, আপনার হোমওয়ার্ক হচ্ছে আরো 10টা ভেক্টর টেস্টিং করবেন, ঠিক আছে? কাজের মাঝখানে মাঝখানে আমাকে দেখাবেন, তারপরে ওই ভেক্টর টেস্টিং এর একটা কাজ নিয়ে আপনি একটা লোগো বানাবেন, ইয়া এই ফাইবারে গিগ খুলবেন। ক্লিয়ার কথা? জি, আচ্ছা, ফাইবারে গিগ করবেন, প্রথম গিগটা ভেক্টর টেস্টিং নিয়ে। মার্চের 18 তারিখে 2018 সালে, মানে 2 বছর হয়ে গেছে কিন্তু, বুঝতে পারছেন? ওলা ছিল কিন্তু কিছু করা হয়নি আর। হ্যাঁ, 2 বছর হয়ে গেছে, আপনি এখনো গিগ খুলেন নাই। আপনি আপনি আজকে কালকের ক্লাসের আগে আপনাকে 5টা ভেক্টর টেস্টিং দেখাবেন, বুঝতে পারছেন? আরো আরো 5টা ভেক্টর টেস্টিং দেখাবেন, যাতে এগুলা নিয়ে একটা গিগ খোলা যায়। ওকে, আর যারা কাজ দেন নাই তাদের ব্যাপারে আর কি বলবো, তাদেরকে তো কাজই দিতে পারতেছি না। স্যার, আমি কি আছে 9 নাম্বার? স্যার, আমার একটু নেটওয়ার্কে প্রবলেম ছিল, আমি কবির রাজু ক্লাসের বাইরে ছিলাম, ক্লাসের বাইরে মানে নেটওয়ার্ক ছিল না, এই যে আমরা রেজাউল ইসলাম, এটা এটাতে দেখেন বিহান্সের লিংক আছে। আচ্ছা, একে মুসা কে, হুমায়ুন কবির রাজু মুসা কে, মিনিংফুল করে তুলতে হবে, ঠিক আছে? আরো মিনিংফুল করতে হবে, আরো কাজ করতে হবে। এই টুইটারের লোগোর আপনি হুমায়ুন কবির রাজু যে ইয়াগুলা দিছি আপনাদেরকে, এখানে গোল্ডেন রেশিও, হ্যাঁ, সবাই এখান থেকে, আমি আপনাদেরকে যদি কিছু কাজ দেখাই তাহলে তো এখান থেকে প্র্যাকটিস করতে পারবেন। এটা আর এটা এর আগে করছিলেন কাজ, দেখতেছেন আপনি এটা? এগুলো সব গোল্ডেন রেশিওর কাজ, ঠিক আছে? আমি আপনাদেরকে কিছু প্র্যাকটিস দিচ্ছি, সরাসরি এখান থেকেই দিচ্ছে, আমার কাছে এখন গোল্ডেন রেশিওর ওই প্র্যাকটিসগুলো নাই, আসলে কাজগুলো নাই।
এই যে এখানে ছোট ছোট কিছু কাজ আছে, এইগুলা করতে পারবেন। এই যে এই জিনিসগুলো করতে পারবেন, বুঝতে পারছেন? এই যে এগুলো প্রেজেন্টেশন কীভাবে করা যায়, হ্যাঁ। তারপরে হচ্ছে এই যে এখানে ডব্লিউ ক্রিয়েট করা, হ্যাঁ। আপনাদেরকে এই ফাইলটা দিয়ে দেব, এই জন্য এখানে কপি করতেছি। এই যে এই 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 জিনিসগুলো খুবই ইজিলি আপনারা কাজ করতে পারবেন। কয়টা হলো? এক, দুই, তিনটা। এটা এটা কিভাবে করবেন এটা আমি অনেক কিছু বলবো না। এখানে অবশ্য কিছু ইয়ে আছে, ইজিলি আপনারা কাজ করতে পারেন। তারপরে এটা করেন, কি মিনিংফুল কাজ করতে হবে। এই কয়েকটা যখন করবেন দেখবেন আপনার একটা একটা হিউজ একটা আইডিয়া চলে আসছে কাজের। দেখছেন এখানে লোকগুলো সবগুলো কিন্তু মোটামুটি গোল্ডেন রেশিওতে করা। আপনারা পিন্টারেস্টে ঢুকতে পারেন, ওয়াইফাই আছে কার কার? পিন্টারেস্টে ওয়াইফাই ছাড়া মতো ঢুকতে দেয় না। মোবাইল নেট দিয়ে কে কে চালান আর ওয়াইফাই দিয়ে কে কে চালান? একটু ইয়া তোলান তো, হাত উড়ান তো দেখি। স্যার আমার মোবাইল নেট, সব মোবাইল নেট, ওয়াইফাই কারো নেই। আপনারা নওগাঁ শহরে থাকেন না, না গ্রাম থেকে একদম গ্রামে কেউ আছেন? স্যার আসলে এখন তো কলেজ বন্ধ, সেজন্য সবাই বাসাতেই আছে। আচ্ছা, মানে বাসা বলতে বলতেছি নওগাঁ শহরে কেউ থাকেন কি না? নওগাঁ না সবাই? স্ক্রিনটা রেকর্ড হচ্ছে কিনা দেখেন তো একটু সবাই। হচ্ছে স্যার, নওগাঁ দামুরহাট। আমি ওইদিকে যাই নাই কখনো, আমার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। আমি হচ্ছে ইনফ্লাকের পার্মানেন্টলি কাজ করি, 2016 সাল থেকে ট্রেনিং করে ইনফ্লাকের সাথে কাজ করি আমি 2018 সাল থেকে। ওনাদের প্রজেক্ট, তারপরে প্রথম থেকে ট্রেনিংয়ে ছিলাম, এখন আর ট্রেনিংটা তেমন করানো হয় না। হ্যাঁ, এখন মূলত বিভিন্ন প্রজেক্টগুলোই দেখাশোনা করি এই আর কি। কোল্ডেন রেশিও নিয়ে আপনাদের অনেকদিন পরে ক্লাস নিলাম, আমি নিজেও অনেক কিছুই ইয়ে করেছি, কাজ করি না। তারপরে আচ্ছা, আপনারা লোগো ডিজাইনিংয়ের ক্ষেত্রে কয়েকটা লোগোকে টার্গেট করে কী কী লোগো বানাবেন আমি ইয়াগুলো একটু দেখাচ্ছি। যেমন আমি এখানে লিখবো নাকি ওই ফাইলটাতে লিখবো? এখানে লিখে লোগো ডিজাইন কী কী লোগো আপনারা বানাবেন এটা গিগ খোলার জন্য। যেমন একটা গিগ খুলতে গেলেন কোন টাইপের লোগো আপনার থাকবে? একটা থাকতে পারে হচ্ছে টেক্সট লোগো, অনলি টেক্সট, 10 থেকে 12টা 5টা টেক্সট লোগো একটা ইয়ার মধ্যে, শুধু টেক্সট থাকবে। টেক্সটের বিভিন্ন 5টা টেক্সট লোগো দিলেন, তারপরে শেপ অ্যান্ড টেক্সট, নিচে দেওয়া শেপ থাকবে, তারপরে এই রকম থাকতে পারে 5টা,
তারপরে আমি যে গোল্ডেন রেশিওর কিছু লোগো দেখাইলাম, এই টাইপের শেপ, এগুলা নিয়ে আপনি আরো পাঁচটা লোগো বানাইতে পারেন। তা আমরা পনেরোটা লোগো হলো না, পনেরো লোগোতে ধরেন আমার তিনটা ইমেজ হলো। তারপরে আপনি দিলেন ওই যে অনেক ধরনের লোগো পাওয়া যায়, দেখবেন যে লেটার লোগো, একটা লেটার দিয়ে লোগো বানা যায়, একটা লেটার এ দিয়ে, বি দিয়ে, সি দিয়ে। হ্যাঁ, এই টেক্সট লোগো হচ্ছে অনেকগুলো টেক্সট থাকবে, আর লেটার লোগো হচ্ছে ধরেন একটা লেটার দেয়া লেটার লোগো। তো এইরকম যদি আরও পাঁচটা হয় তো আমার দেখা যাচ্ছে কি কয়েকটা বিশটা লোগো হলো না, এটা দিয়ে কিন্তু আপনি একটা গিগ ক্রিয়েট করতে পারবেন। বুঝতে পারছেন? একটু রেসপন্স করবেন। আপনি যদি গিগ নিয়ে ধরেন একটা গিগ খুলতে চান, যারা ফাইবারে কাজ করতে চান, মানে খুব ফাস্ট আগাইতে চান, আপনারা এই কাজগুলো একটা গিগ করতে চাইলে এই কাজগুলো করে নিতে হবে। হ্যাঁ, তখন আমরা ধরেন খুব তাড়াতাড়ি গিগের দিকে যেতে পারবো। স্যার একটু ব্রেক নিতে পারি? হ্যাঁ হ্যাঁ, আপনাদের ব্রেক দিব, এর মধ্যে প্র্যাকটিস করেন বা এ করেন। এইগুলো হচ্ছে হোমওয়ার্ক, এগুলো জমা দিবেন কালকে ক্লাসের আগে, আমি এগুলো নিয়ে তারপরে আমরা নেক্সট ইয়েতে আগাবো, ঠিক আছে? আমাদের কি আর কোনো কাজ দেখাবেন আজকে স্যার? হ্যাঁ, টি-শার্টের ইয়াটা দেখাবো, টি-শার্ট কিভাবে শুরু করবেন এটার সম্পর্কে কিছু আইডিয়া দিব, পরের দিন ক্লাস নেব। আমি টি-শার্টের ইয়াটা বেশি চান না স্যার, 15 মিনিটের একটা ব্রেক নেন, ঠিক আছে? আচ্ছা স্যার, এর মধ্যে এগুলো প্র্যাকটিস করতে পারেন। স্যার নামাজে যাব তো, একটু এসে প্র্যাকটিস করব। আসলে জান কি পড়ছে
হ্যালো ক্যান্সেল স্যার হ্যাঁ স্যার স্যার ব্রেক আচ্ছা আমাদের ক্লাসের আর বেশি সময় নেই আমরা অ্যাটেন্ডেন্স তো খুবই পোর অ্যান্সার অবস্থা খুবই খারাপ কতজন আছেন মাত্র দশজন আচ্ছা আমি যে গুলা দিলাম এই ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি আশা করি এখান থেকে আপনারা যথেষ্ট একটা আইডিয়া পাবেন এবং কাজ করতে স্মুথলি কাজ করতে পারবেন হ্যাঁ আর বাকিরা কে আসছেন প্র্যাকটিস করে জমা দিতে হবে হ্যাঁ এগুলা মাস জমা দিতে হবে কাজ জমা দিতে হবে আদারওয়াইজ বুঝবো কিভাবে আপনি কাজ করছেন পারা যাবে না নাকি কঠিন হবে এই জিনিসগুলোতে তেমন কঠিন কিছু না আপনি দেখলেই বুঝবেন সবগুলোতে ইয়া দেয়া আছে হ্যাঁ সবগুলোতে ইয়া করা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা দিছি মাত্র আপনি যদি আরো পারেন কিছু বেশি করে করবেন কারণ গিগ বানাইতে হলে আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে ঠিক আছে ঠিক আছে আমরা আজকে এ পর্যন্ত থাকি তারপরে আমরা টি শার্ট নিয়ে কিছু কথা বলি তা নেক্সট ক্লাসে আমরা টি শার্ট ডিজাইনটা দেখব টি শার্ট ডিজাইনের হিউজ ডিমান্ড আছে দুইটা সেক্টরে টি শার্ট নিয়ে কাজ করা যায় একটা হচ্ছে টি শার্ট ডিজাইনে আমরা প্রিন্ট অন ডিমান্ড নিয়ে কাজ করব এখান থেকে সিএমওয়াইকে কালার নিয়ে নিব তারপরে 300 PPI একদম সবচেয়ে বেস্ট রেজুলেশন আর্টবোর্ড ডাজ নট ম্যাটার তবে একটা মার্কেট প্লেস আছে যেখানে আর্টবোর্ড এবং ডিজাইন সাইজের একটা ম্যাটার কাজ করে এই এই ম্যাটার ডিজাইনটা যদি আপনারা সবাই ফলো করেন এই ফর্মুলাটা ফলো করেন সব মার্কেট প্লেসে কাজ করতে পারবেন এবং আপনার কোনো প্রবলেম হবে না সো এখান থেকে টি শার্টে গিয়ে আপনারা এখান থেকে উইথের সাইজটা নেবেন হচ্ছে মিনিমাম 13 আর হাইডের সাইজটা নেবেন হচ্ছে 18 এর ভিতরে ডিজাইনটা হবে এর বাইরে করার দরকার নাই তারপর থেকে যদি ছোটো করেন তখন আর আপনার ডিজাইন কোনো প্রবলেম হবে না ফাটবে না বা কোনো ইস্যু হবে না আমি কি বুঝাইতে পারছি এই জিনিসটা লিখে রাখেন 13 এবং 18 যদিও 12 এবং 17 বলে তো এক করে বেশি নিয়ে নিলাম যাতে ছোটো করা যায় পরে ডিজাইন আসলে বড় করা যায় না ফেটে যায় ঠিক আছে না না ইঞ্চিতে এটা পয়েন্টে গেছে না পয়েন্টটাকে আমি ইঞ্চিতে ট্রান্সফার করে নিচ্ছি ফিটে আসছে তো এডিট আর্টবোর্ড ওকে কাস্টমস ফিট এডিট আর্টবোর্ড অপশন রাখবে এডিট আর্টবোর্ড অপশনটা এখানে কাজ করে না এখানে তো এডিট আউটপুট কাজ করার কথা ইঞ্চি থেকে ফিটে ফিটে নেওয়া যায় তো না এটা তো এডিট অপশন এডিট আউটপুট অপশন আসবে না আচ্ছা আচ্ছা ডকুমেন্ট সেট আপ এই যে এটা থেকে আমি করতে পারি এডিট আউটপুটস পাইছি আবার কে এই যে এখানে ছোট করে আচ্ছা আমি আবার একটা নিউ নিয়ে নেই এটা ইঞ্চিতে যাবে সরি ফিটে যাবে না পয়েন্টস আসছিল তো ইঞ্চি তারপর এখান থেকে দিলাম 13 কত বলছিলাম এটা 18 ল্যান্ডস্কেপে থাকবে কোনো সমস্যা নেই
উইথটা হবে 13 আর হাইটটা হবে হাইটটা একটু বেশি হবে কারণ এটা চিন্তা করা হয় হচ্ছে কি এখানে ব্লেড এরিয়া কিছুর দরকার নেই এটা চিন্তা করা হয় এখানে আমি কি হিসেবে সাইজটা নিছি এটা একটা টি-শার্ট যখন আমি বানাবো একটা টি-শার্ট পুরো টি-শার্টের মানুষের গলা থেকে বা বুকের সাইজ থেকে একদম একদম নিচের পর্যন্ত টি-শার্টটা যতটুকু যায় এর মাঝে পর্যন্ত যে ডিজাইনটা হয় যেমন আমার ডিজাইনটা হবে এই পর্যন্ত এটা কোনো সমস্যা নেই ঠিক আছে কিন্তু এটা আপনি ছোট বড় করতে পারেন যেমন আমার ডিজাইনটা এই পর্যন্ত আছে কারণ মানুষের একটা ট্যাক্স দিয়ে কিন্তু ডিজাইন হয় বাট এইখানের এই মেজারমেন্টটা হচ্ছে আসল আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা হ্যাঁ যারা আছেন এখানে বুঝতে কোনো প্রবলেম হলে আমাকে বলেন যে এই জিনিসটা বুঝি নাই এটা হচ্ছে যেমন ধরেন আমি একটা মার্কেটপ্লেস যদি আমি আপনাদেরকে দেখাই যে টি স্প্রিং ডট কম যদি এটা বাংলাদেশের এখন আর তেমন কাজ করে না এটা একটা এক্সক্লুসিভ মার্কেটপ্লেস আপনারা জানি না নাম শুনছেন কিনা টি শার্ট প্রথমে শুধু টি শার্ট ছিল এখন অনেকগুলো টি শার্ট ডিজাইন হয় এখান থেকে আপনারা হিউজ একটা আইডিয়া নিতে পারেন যে কি টাইপ অফ ডিজাইন হয় যেমন দেখেন দেখতেছেন এখানে মিস করলে কিন্তু পরের বার আপনারা কিছু বুঝবেন না একটু রেসপন্স করবেন হ্যাঁ টি স্প্রিং সাইটটার নাম কি tspring.com আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি tspring.com সরি এখানে সবাই অ্যাকাউন্ট খুলে নেবেন অ্যাকাউন্ট খোলা আর ফেসবুক অ্যাকাউন্ট মতো প্রায় সেম আরও সহজ তেমন ইনফরমেশান দেওয়া লাগে না এখন একটা সময় বাংলাদেশের এখানে প্রচুর কাজ করতো অনেকেই এখন ছেড়ে চলে আসছে বাংলাদেশের যে অ্যাম্বাসেডার ছিল সে এখন আর কাজ করে না এখানে আপনারা কি আগে জানতেন এটা টিস্প্রিংটা স্যার শুনছিলাম স্যার আগে আচ্ছা স্যার অ্যাকাউন্ট আছে কাজ করেন শুরু করেছিলাম এর আগে একটা কোর্স তখন খোলা হয়েছিল কিন্তু কাজ করা হয়নি আচ্ছা দেখেন এখানে ডিজাইনগুলো কীরকম এখানে ডিজাইনের কাজ যদি করা না হয় তাহলে তো আপনার সাইজটা জানার কথা না জানি না সাইজটা আপনি জানেন কি না তো এখানে মোবাইলের ব্যাক কভার ডিজাইনের কাজ হয় তারপরে হচ্ছে মেয়েদের যে ইয়াগুলো প্যান্টের এই যে এই ডিজাইনের কাজ হয় তারপরে ব্যাগের ডিজাইন ক্যাপের ডিজাইনের কাজ হয় তারপরে এখন বর্তমানে আসছে হচ্ছে টি শার্ট ছিল প্রথমে তারপরে যে ব্যাগ আসছে ক্যাপ আসছে তারপরে ছোটো ছোটো বেবিদেরটা আগেও ছিল টিস্প্রিং সো এখান থেকে এই যে মগের ডিজাইন আসছে তাদের আপনি মগের ডিজাইন করতে পারেন ঠিক আছে এখানে একটা রিসোর্স পাবেন দেখেন এখানে মগের সাইজটা একটু জেনে নিতে হবে আমি জানি না তবে এই সাইজ নিলে আপনি ছোটো করে বসাইতে পারবেন মগের সাইজে ডাজ নট ম্যাটার এটার ভিতরে যদি আপনি ডিজাইন করেন তখন ছোটো করে বসাই দেবেন কিন্তু যদি ছোটো হয়ে যায় তখন এটা আর নেবে না বলবে এটার ঠিক নাই রেশিও ঠিক নাই এটার তবে টি শার্ট ডিজাইনিং এর ক্ষেত্রে আপনাকে প্রথমে যে জিনিসটা করতে হবে আপনাকে কিছু ডে ফলো করতে হবে আমি টি শার্ট ডিজাইনিং এর যে থিওরিগুলো কাজ করে যেমন আপনার কোন ডেতে কাজ করতেছেন যেমন মাদার্স ডে ফাদার্স ডে এই জিনিসগুলো নিয়ে কাজ করতে পারেন এগুলো হচ্ছে নিস মাদার্স ডে টিচার্স ডে টিচার্স ডে শুধু ডে ওয়াইজ না তারপর হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে ডে ব্ল্যাক ফ্রাইডে সম্পর্কে নিয়ে কাজ করতে পারেন হ্যাঁ হ্যাঁ ডে ওয়াইজ তারপরে বিভিন্ন ধরনের অর্গানাইজেশন বেজ তারপরে বিভিন্ন ধরনের ফুর্তি অনুষ্ঠান কাজ হয় না এই জিনিসগুলো তারপরে বিভিন্ন ওয়াইজ কোড নিয়ে কাজ করা যায় ব্ল্যাক ফ্রাইডে তারপরে যেমন আরও কিছু নিশ আছে ওয়াইজ কোড নিয়ে কাজ করতে পারেন ওয়াইজ কোড মানে যেমন আপনি ওয়াইজ কোড লিখে সার্চ করি ওয়াইজ কোড তখন বুঝবেন বিভিন্ন মজার মজার কিছু জ্ঞানী কথাবার্তা আছে না এগুলোকে টাইপোগ্রাফি করে ইয়ে করা যেমন এখানে ওয়াইজ কোড লিখে সার্চ করবেন দেখবেন এখানে পারবেন অনেক কিছুই পাবেন কে বলছে কথাটা এবং তার ছবিটা ইলাস্ট্রেশন করে যদি আপনি বসাইতে পারেন ছবি ইলাস্ট্রেশনটা বোধহয় নেয় না তো এখান থেকে বিভিন্ন ওয়াইজ স্টক পাবেন এই যে এগুলা টি শার্টের মধ্যে দেখেন না আপনারা যে বিভিন্ন ওয়াইজ কথাবার্তা লেখা থাকে মাদার সম্পর্কে কিছু লেখা থাকে হার্ট সম্পর্কে
তারপরে বৃদ্ধ মানুষদের সম্পর্কে কিছু কথা, জ্ঞানীদের সম্পর্কে কিছু কথা। এই যে এই যে ইওর টিচার ক্যান ওপেন দ্য ডোর বাট ইওর মাস্ট, এটা একটা ডিজাইন হয়ে আপনি টি শার্টে পাঠাইতে পারেন, ঠিক না? আমি যদি মার্কেট প্লেসটাতে যাই তখন হয়তো কিছুটা বুঝবেন। যেমন বেস্ট মম এভার, মা মাদার সম্পর্কে একটা ওয়াইস কথা বলে, ইটস এ মম থিং, মাদার্স ডে, কফি ইজ দ্য গ্যাসোলিন অফ লাইফ। বুঝতে পারতেছেন আইডিয়া? আমার মনে হয় এখান থেকে যদি আপনারা একটু রিসার্চ করেন এই জায়গাটা এবং কাজ করেন তখন আপনারা এখান থেকে ভালো একটা আইডিয়া পাবেন। ফোন কেস, শো কেস, হোম, অ্যাপারেলটাতে যাই, অ্যাপারেলে গিয়ে অ্যাপারেল মানে কাগজপত্র, যেমন এখানে হিউজ আইডিয়া পাবেন আমেরিকা। এটাতে হচ্ছে আপনাকে ধরেন এই মার্কেটে মার্কেটিং করতে হয় প্রচুর। আপনি যদি পিন্টারেস্ট, টুইটারে, ইনস্টাগ্রামে মার্কেটিং করতে পারেন তখন যদি সেল আসে, ধরেন এই ডিজাইনটার দাম হচ্ছে $23, $19 বা $20, তখন আপনি পাবেন হচ্ছে এখান থেকে $10 অথবা $12। বুঝতে পারছেন? একটা সেলে, একটা সেলে $10 অথবা $12 পাবেন। আর ওইভাবে সেল দেয়, যেমন যে এখানে কীভাবে কথাবার্তা, এটা অনেক ট্রাস্টেড একটা সাইট। আপনাকে রিসার্চ করতে হবে, তারপরে এই লিঙ্ক গুলো মার্কেটিং করতে হবে। এটা একটা ফ্রিল্যান্সিং প্যাসিভ ইনকাম সাইট, বুঝতে পারছেন? তো এখানে যদি আমরা একটা ওয়াইস কোড, যেমন স্ট্রং মম নিয়ে আমি একটা ইয়ে করতে চাই, তো এখানে আজকে কতটুকু দেখাইতে পারবো আমি জানি না। আমি লিখলাম গুগলে গিয়ে যে ব্ল্যাক ফ্রাইডে, যেমন এখান থেকে আমি কিছু শেপ ডিজাইন নিয়ে এটা টি শার্টে বসাইতে পারি, অথবা এখান থেকে ব্ল্যাক ফ্রাইডে টি শার্ট লিখে সার্চ করি, ব্ল্যাক ফ্রাইডে টি শার্ট। এ দেখেন ব্ল্যাক ফ্রাইডের উপরে হিউজ টি শার্ট অলরেডি ইয়ে হয়ে গেছে, লঞ্চ হয়ে গেছে। এই যে টিস্প্রিং, টিস্প্রিং মার্কেট আছে, তারপরে এখানে আছে টি পাবলিক, আর একটা মার্কেট আছে অ্যামাজনে সেল হয় টি শার্ট। তারপরে এখানে আরেকটা কী আছে, ওয়াইল্ড ফ্লাওয়ার্স সেন্ডস পোস্টল, এটা আমি জানি না, সত্যি পাবলিক পিন্টারেস্টও মার্কেটিং হচ্ছে। সো এখান থেকে আই এম অনলি দ্য মর্নিং পারসন ব্ল্যাক ফ্রাইডে, এখান থেকে আপনারা হিউজ পরিমাণে আইডিয়া নিতে পারেন, ঠিক আছে? ব্ল্যাক ফ্রাইডে আমি এটাকে আমি নর্মালি টিপিএনজি কপি এখান থেকে আপনারা যেহেতু ইয়ার কাজ করছেন, ইমেজ টেস্ট তো নিশ্চয়ই জানেন, এখন কীভাবে ইমেজ টেস্ট করা যায়? জি স্যার, ইমেজ টেস্ট, তো আমি এটাকে ধরেন লো ফাইডেলিটিতে ইমেজ টেস্ট করব, লো ফাইডেলিটি ইমেজ টেস্ট করলাম, তারপরে এক্সপ্যান্ড করে দিলাম, এক্সপ্যান্ড করে রাইট ক্লিক করে আনগ্রুপ, এটা লাগবে না, এটাও লাগবে না, এই হাতটা লাগবে, তারপরে এটার প্রয়োজন নেই,
একটু ক্লিন করতে হবে। বিল্ডার টুল নিয়ে এটাকে একটা করে দিলাম, এটাকে একটা করে দিলাম। এভাবে একটা মার্কেটিং ধরেন এখানে আপাতত আমি দেখাচ্ছি, এটা আপনাদেরকে ফুল ইলাস্ট্রেশন করতে হবে, আদারওয়াইজ কিন্তু একদম ইয়ে হবে না। সো আমি এটা ধরলাম আমার একটা, এখানে এখানে অবশ্য কালার দিতে হবে। আপনারা যে কাজটা করবেন, কোনো কিছু যদি ইলাস্ট্রেশন করে নেবেন তখন এখান থেকে পিওর কালারটা দিয়ে দিবেন, যে কিছু কালার এটা যখন নষ্ট হয়ে যায় তখন এই কালারগুলো আপনারা দিয়ে দিবেন। আচ্ছা এগুলো নিয়ে আমি আর কাজ করবো না। তো এখান থেকে পুরোটাকে গ্রুপ করলাম, গ্রুপ করে ধরলাম আমার টি শার্টটা হচ্ছে ব্লু কালারের মধ্যে, আমি টি শার্টের ইয়েটা দিব, সমস্যা নেই। এটা বাইরের অংশটা এটা কেটে ফেলাই দিলেও চলবে। আর এই টি শার্টটার মধ্যে আমি একটা ওয়াইস কোড লিখলাম, যে ব্ল্যাক ফ্রাইডে, দুইটাকে একটা কাজ করি, ফোন দেবো আমি হচ্ছে এখান থেকে, সরি সিগনেচার একটা ফোন দিলাম, ফ্রাইডেকে একটা মোটা ফোন দিলাম। এটাকে আমি সেন্ট্রাল লাইন করে দিলাম, ব্ল্যাক ফ্রাইডে রাশ আওয়ার। এখানে আপনার ডিজাইন গুলোকে আরো স্মুথলি ইয়ে করতে হবে, মানে এখান থেকে এটাকে আমি দিলাম হচ্ছে ক্র্যাক ফেডে সেল। এটা আমি পিএনজিতে রাখতে পারি, এক ফাইডের সেল
রাশসেল, ঠিক আছে? তো এইভাবে একটা থিমস নিয়ে একটা টি শার্ট দাঁড় করানো যায়। তারপরে এটাকে কমপ্লিট করতে হবে কালার, তারপরে ধরেন এখানে ব্যাগগুলো যদি ভালো না লাগছে টোটাল জিনিসটাকে আপনি আউট করে দিয়ে অন্য কিছু সামথিং দিতে পারেন। যেমন আমি যদি এটাকে অন্যভাবে চিন্তা করি, এখান থেকে কিছু আইডিয়া নিই, যেমন এখানে আমার কিছু টি শার্ট দেখছিলাম, ব্ল্যাক প্যাডের টি শার্ট, দেখেন এখানে টি শার্টের একটা ইয়া ইউজ করছে। আমি এখান থেকে একটা আইডিয়া নিতে পারি যে অ্যামাজনের সেল হচ্ছে, আমি এটা দিচ্ছে এইভাবে, আমি এটাকে অন্যভাবে ঘুরাই দিতে পারি। দেন এটা কিন্তু কালার টালার যদি চিন্তা করি তেমন ভালো হয় নাই, ডিজাইনের কালারের সাথে ব্যাকগ্রাউন্ডের কালার কিন্তু তেমন ভালো হয় নাই, ঠিক আছে? তারপরে এটা এটা অনেক হেভি হিজি বিজি হয়ে গেছে, ব্ল্যাক ফ্রাইডে রাশ সেল। আমি এটাকে এভাবে না রাখলাম, না এভাবে রাখলাম, এটা নিচে একটা আমি শেপ দিলাম, ঠিক আছে? শেপটা কালার দিলাম হচ্ছে ব্লু, এটা এটা টোটাল কালারটাকে পিছনে দিয়ে দিলাম। আমার এখানে একটা শেপ আছে, এটা আমার বাইরে দেখো লাগবে না, এখান থেকে। তারপরে যদি আমি এখান থেকে একটা ডিজাইন করে করে আপনাকে এখান থেকে আইডিয়া বিল্ড আপ করতে হবে, আসলে হুট করেই আপনাকে কোনো ইয়ে আসবে না এখান থেকে আপনার, ঠিক আছে? এখান থেকে তারপরে যদি আপনার এটাকে হালকা একটু সাদার মধ্যে, অথবা আমি এটাকে একটু হোয়াইটের মধ্যে রাখলাম, তারপরে এটাকে এদিকে যদি আমি দিয়ে দিই, সামথিং একটু ডিফারেন্ট কিছু, ওকে, যেখানে যা দিবেন যেন একটু গুরুত্ব বহন করে,
একদমই মিনিংফুল নাই এগুলো, একটা ইয়াদ একদম। যেমন আমি এখান থেকে ব্ল্যাক ফ্রাইডে দিয়ে রাশ সেল দিয়ে বোঝাতে চাচ্ছি, ভেরি রাশ, একটা জিনিসকে গুরুত্ব নিয়ে আসা। তারপরে আরো হচ্ছে ডিফারেন্ট কিছু সেল, তারপরে ডিফারেন্ট কিছু জিনিস আমরা অ্যাড করে, তারপরে এটাকে একটা টিশার্ট, এটাকে আমি বলতে পারি না আমার একটা টিশার্ট হয়েছে। কেউ আছেন? কেউ কথা বলেন। এটা তো স্যার ইয়াতে করা যায়, ইয়াতে আপলোড করলে পরে এটা, না না না, এটা জেপিজি থাকবে না, এটা ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এটা জেপিজিতে আউটলোড দিতে হবে এবং পিএনজি মোডে থাকবে, এটা থাকবে না। এটা তো আমি জাস্ট রাখছি আমার ব্যাকগ্রাউন্ডটা দেখার জন্য, ঠিক আছে। আমি ধরেন এটাকে আমার শুধু ডিজাইনটা থাকবে হচ্ছে এটা, যেমন এতটুকু। আমি যদি আমি এটাকে একটা আউটপুট দেই, যেমন এক্সপোর্ট 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 এস, এখান থেকে আমি জেপিজি পিএনজি করে দিব, ঠিক আছে, কারণ ব্যাকগ্রাউন্ড নাই। এখান থেকে ইউজ আর্টবুট করে দিলাম, একটা আর্টবুটের মধ্যে ইলাস্ট্রেশন ব্ল্যাক ফ্রাইডে টি শার্ট। ওকে, তিনজে মোডে দিয়ে দিলাম। এই যে আমার এই ডিজাইনটা আমার 100% এটা থাকলো। ওকে, তো আমার এখানে সেভ হচ্ছে হচ্ছে ইলাস্ট্রেশন ব্যাক ফ্রাইডে, আমি আপলোড দেবো হচ্ছে এইটা। এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না, কারণ না দেখা যাচ্ছে এটা হোয়াইট, কিন্তু আপনি যখন এটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন তখন টিকে দেখা যাবে, ঠিক আছে। এটা টিকে দেখা যাবে, তবে আপনার ফন্টগুলোকে আউটলাইন মোডে করে দিতে হবে। এখানে কোনো ফন্ট ইয়া রাখা যাবে না, এখানে এডিটেবল ফন্ট আছে না, এডিটেবল ফন্ট রাখা যাবে না, ফন্ট করতে হবে আউটলাইন মোডে। হ্যাঁ, যেমন এখান থেকে সিলেক্ট করে রাইট ক্লিক, ক্রিয়েট আউটলাইন করে দিতে হবে, সবগুলো ফন্ট ক্রিয়েট আউটলাইন করে দিতে হবে। সো আমি যদি এটাকে টোটাল টি শার্টে দেখতে চাই বা কাউকে দেখাতে চাই, আমি এভাবে দেখাতে পারি যে আমার ব্যাকগ্রাউন্ড টি শার্টটা এরকম হবে। আমি এটাকে এভাবে আপলোড দেবো, এক্সপোর্ট এক্সপোর্ট এস ব্যাকওয়ার্ড টি শার্ট জেপিজি, জেপিজি আমি সিলেক্ট করে দেবো, ইউজ জেপিজি সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। তো এখান থেকে যদি আমি রেঞ্জ ইউজ আর্টবোর্ড দিয়ে দিলাম, আর বাইরেটা সিলেক্ট হবে না, এখান থেকে 300 আছে, ওকে ডান, কোয়ালিটি ওকে। এখন যদি আমি এটাকে এখান থেকে এক প্যাডে জেপিজি, এটা এখন দেখেন এইটা হচ্ছে আমার টি শার্ট। এভাবে এটা আমার যদি ব্লুয়ের মধ্যে বসাইতে পারি, তারপরে রেডের মধ্যে আমি বসাইতে পারি, রেডের মধ্যে বসাইলে এই এইটা থাকবে না, বাট বাকিগুলো টিকিয়ে থাকবে। তারপরে অন্য অন্য কালারের মধ্যে বসাইতে পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো আপনাদের এভাবে করে করে একটা জিনিস দেখতে হবে যে আসলে কীভাবে হয়। যেমন এটা আমি ফন্টে রাখছি, আপনারা এটা সিগনেচার ফন্টে রাখছি, এটা এখানে না রাখি, এটা এখানেও তো রাখতে পারতাম, ঠিক না। হ্যাঁ, এটাকে এটাকে এই কালার দিছে, অন্য কালার দিতে পারতাম, এটাকে এই ফন্ট দিছে, অন্য ফন্ট দিতে পারতাম, এভাবে আস্তে আস্তে এখানে একটা শপিং ব্যাগ দিতে পারতাম। টোটালটা ধরেন একটা শপিং ব্যাগের উপর কাজ করতেছে, যেহেতু আমার শপিং ব্যাগটার রেজুলেশনটা নষ্ট বা নিজে করে নাই, এটা যদি আমি ইলাস্ট্রেশন করে নিতাম তখন আমি একটু বসাইতে পারতাম। মোট কথা আপনাকে গুগল সার্চ করতে হবে। হ্যাঁ, আমি এই নেক্সট ক্লাসে আরও কিছু ডিজাইন নিয়ে দেখাবো, আগে আপনারা এই লোগোগুলো কমপ্লিট করেন, ঠিক আছে, লোগোগুলো কমপ্লিট করেন। এখন আমরা ফাইবারে গিগ খুলবো লোগো দিয়ে, তারপরে টি শার্ট নিয়ে, দুইটা টার্গেট। হ্যাঁ জি স্যার, আমাদের টার্গেট মানে প্রতিটা জিনিস টার্গেট নিয়ে আগাইতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি ইয়ে করতে পারবেন না। আর অজুহাত জিনিসটা কেটে ফেলে দেন, বুঝতে পারছেন, প্রতিদিন কোম্পানির কাজ রেখেও কিন্তু ক্লাস করে তারপরে প্র্যাকটিস করতে হয়। অজুহাত জিনিসটা কেটে ফেলে দেন, একদম ফেলে দেন, যে এখন আপনাদের ক্লাস থেকে বের হবো, তারপরে একটা মিটিং করবো, আগামী দিনের কাজ শিডিউল বের করবো, তারপরে ফ্রিল্যান্সিং টিমের সাথে বসবো, তারপরে বাসায়। হ্যাঁ, প্রতিদিন প্রতিদিনই কিছু না কিছু আপনাকে প্ল্যানিং করে আগাইতে হবে। যেমন আপনি যদি এখন চিন্তা করেন যে আমি আগামী দুই দিনের মধ্যে আমি গিগ খুলবো লোকের উপরে, তাইলে কিন্তু আপনাকে দিয়ে এখান থেকে 50টা লোক বের করা সম্ভব, আদারওয়াইজ কিন্তু পসিবল না, বুঝতে পারছেন।
গুগল আছে আপনার কাছে, আপনার কাছে ইউটিউব আছে, আমি জাস্ট একটা আপনাদেরকে একটা 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 থিং ধরাই দিলাম, একটা ইয়ার আইডিয়া ধরাই দিলাম যে এইভাবে আপনারা কাজ করেন, বুঝতে পারছেন? বাট নিজে যদি কাজ না করেন কোনোভাবেই কিন্তু আপনি ইয়ে করতে পারবেন না, আগাইতে পারবেন না, বুঝতে পারছেন? সো আজকে এই পর্যন্তই থামবো, আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিই। আমি সো ইয়াগুলো দিয়ে দেন স্যার আমাদের ওই যে যেগুলো প্র্যাকটিস করার জন্য বলেন আর কি, এটা এগুলা, হ্যাঁ এগুলো আমি এখানে দিয়ে দিব, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিচ্ছি। ওকে দেখেন আমি হোয়াটসঅ্যাপ করে গোল্ডেন রেশিও লোগো এটা একটা এআই ফাইল দিয়ে দিছি, এখান থেকে করতে পারবেন। আর আমাদের কি আর কেউ আছে? মাত্র 12 জন আজকে, আরো তো কমে গেল। আমি একটু সিগনেচারটা কি পরে নিব, আগে স্ক্রিনশটটা নিয়ে নিই, কি বলেন? স্টপ শেয়ার, রেকর্ডটা বন্ধ করে দিব, লাগবে রেকর্ড না স্যার মনে হয় না।